জন্য আহ্বান জানাচ্ছি উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক এম এম সিরাজুল ইসলাম, অধ্যক্ষ উমর ফারুক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদ, আশিকুল্লাহ রফিক এমপি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রাক্তন ছাত্র ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেনকে। উপস্থিতি আপনারা যারা এখনো মূল প্যান্ডেলের বাইরে ঘুরুঘুরি করছেন, আমরা অনুরোধ করছি মূল প্যান্ডেলে এসে আমাদের নির্ধারিত আসনে আসন গ্রহণ করার জন্য। সম্মানিত অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র অ্যাটর্নি এট ল ইউনাইটেড স্টেটস ব্যারিস্টার জি আর মাহমুদ সাহেবকে। প্যান্ডেলের বাইরে ঘুরুঘুরি করছেন, আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। দয়া করে আপনারা আপনাদের নির্ধারিত আসনে এসে আসন গ্রহণ করুন। আমরা আমাদের স্বেচ্ছাসেবক দল এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিমকে অনুরোধ করছি, যারা এখনো বাইরে ঘুরুঘুরি করছেন তাদেরকে অনুরোধ করার জন্য তারা যাতে নিজ নিজ আসন গ্রহণ করেন মূল প্যান্ডেলে এসে। আজকে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী পরিষদ সচিব জনাব শফিউল আলম। আমাদের আজকের অনুষ্ঠান সভাপতিত্ব করছেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী 2016 উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন পুনর্মিলনী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক এম এম সিরাজুল ইসলাম, উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক আশিকুল্লাহ রফিক এমপি, উপস্থিত রয়েছেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদ, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদেরই প্রাক্তন ছাত্র ঢাকার বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন। আমাদের অনুষ্ঠানের প্রধান বক্তা দেশ বরেণ্য শিক্ষাবিদ বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার। ক্লাস রুটিন অনুসারে সাজিয়েছি, সেই রুটিন অনুযায়ী এখন আমাদের ধর্ম ক্লাস। ধর্ম ক্লাসে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র এই স্কুলের রহমান শ্রেষ্ঠ। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করবেন এই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর ছাত্র শ্রীকান্ত পাল রাজ। এরপর পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন দশম শ্রেণীর ছাত্র নিলয় বড়ুয়া। তিনজনই আমাদের বিদ্যালয় কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাদা থেকে। পড়ো আর তোমার রব মহামহিম, তিনি কর্মের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ্ভগবত গীতা চতুর্থোত্তায়, শ্রী ভগবানুবাচ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত,
উদ্ভূতানাম ধর্মস্তদাত্মানং সৃজামহম কোয়েচানায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় স্তম্ভভাবী ইয়গে ইয়গে বাংলা যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের উদ্ভূতান তখন ওই সাধুদের পরিত্রাণ এবং ধর্ম স্থাপন এবং দুষ্ট লোকদের বিনাশের জন্য আমি অবতার রূপে যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হই। নমস্কার। নমস্কার। ইতি পিশ ভগবরাহং সম্মা সম্বুদ্ধ বিদ্যাসারণ সম্পন্ন সগত লোকবিদ অনুত্তর পরিষধম সারতি সত্তা দেবা মানুষ্থানা বুদ্ধ ভগবতী। বাংলা অনুবাদ। ইনি সেই ভগবান অর্হত সম্যক সম্বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুখত লোকবিদ এবং দেব মানবের সত্তা বুদ্ধ ও ভগবান। সব্যে সত্তা সুখিতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক। জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন আমাদের বিদ্যালয়ের বর্তমান ছাত্র তপসে বড়ুয়া, প্রিয়ম পাল, তন্ময় দাস এবং আদিত্য ধর। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা, বিদ্যালয়ের পতাকা এবং পুনর্মিলনী 2016 এর পতাকা উত্তোলন হবে। আমি এখন জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রধান অতিথি মাননীয় মন্ত্রী পরিষদ সচিব জনাব শফিউল আলম, বিদ্যালয় পতাকা উত্তোলনের জন্য প্রধান শিক্ষক রামমোহন সেন এবং পুনর্মিলনী 2016 এর পতাকা উত্তোলনের জন্য উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীকে বিনীত আহ্বান জানাচ্ছি। জাতীয় পতাকা উত্তোলনের পরেই আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদের আজকের মূল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। Go!
শোক প্রস্তাব পাঠ করবেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী 2016 উদযাপন পরিষদের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ তারেক। আমি শোক প্রস্তাব পাঠ করার আগে বিনয়ের সহিত সবাইকে নিজ নিজ আসনে বসে পড়ার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা যারা এখনো দাঁড়িয়ে আছেন, সবাইকে নিজ নিজ আসনে বসে পড়ার জন্য বিনয়ের সহিত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ প্রাক্তন ছাত্র শৈলেশ্বর চক্রবর্তী নির্মল লালা, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ প্রাক্তন ছাত্র সুভাষ দাস, শশী কুমার বড়ুয়া, শামসুল আলম, স্বপন ভট্টাচার্য, সদ্য শিক্ষক শাহ আলম, শিক্ষক বশির সহ 142 বছরের দীর্ঘ পথ চলায় যারা আমাদের ছেড়ে গত হয়েছেন, সেই সকল সদ্য প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী, বিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, প্রাক্তন ছাত্রবৃন্দ ও বিদ্যালয় প্রতিষ্ঠায় এবং সুদীর্ঘ পথ চলায় যারা অবদান রেখেছেন, সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এখন আমি সবাইকে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের জন্য দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। করাবেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন। পাঠ করব এই বিনম্র শ্রদ্ধায় আজকে শপথ বাক্য পাঠ করছি। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না, অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি, বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন। ধন্যবাদ স্যার। অনেক দীর্ঘ পথ, আমাদের এই দীর্ঘ পথ চলা গৌরবের সম্মানের অর্জনের। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে শিক্ষা আন্দোলন সহ দেশের সব গুরুত্বপূর্ণ আন্দোলনে ভূমিকা রেখেছেন এই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এই বিদ্যালয় জন্ম দিয়েছে দেশ বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, খেলোয়াড়, রাজনীতিক সহ অনেক রথী মহারথী। 142 বছরের এই প্রাপ্তির খাতায় অপূর্ণতা ছিল একটি, আমরা কখনো একসঙ্গে মিলিত হতে পারিনি। শতবর্ষের কোলাহলে একসাথে সকলে এই স্লোগানকে ধারণ করে আমরা আজ ঘুচিয়ে দিলাম সেই অপূর্ণতাটুকু। আমরা আজ মিলিত হয়েছি আমাদের প্রাণের প্রাঙ্গণে। আমি এখন স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী 2016 উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তীকে। অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী এই বিদ্যালয়ের 62 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সবাই কেমন আছেন? বলেন বেশ ভালো। প্রিয় সমাবেশ, হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে, সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জলেও মাটিতে ভাগনের বেগ আসে,
যে অঞ্চলে ও মাটিতে প্রতিনিয়ত ভাগনের বেগ লেগে আছে সেই জনপদের গর্বিত সন্তান আমরা। আজ এই শুভ দিনে, আজ বড় দিনে, পৌষের শিশির ভেজা প্রাতে সমবেত হয়েছি আমাদের অত্যন্ত শ্লাঘার্ধন প্রায় সার্ধ শত বছরের প্রাচীন বিদ্যায়তনের ইতিহাসের প্রথম পুনর্মিলনীতে। প্রিয় সমাবেশ, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলার কৃতি সন্তান, আমাদের অহংকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জনাব শফিউল আলম সাহেব। হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তিনি আজকের এই দিনে উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। পুনর্মিলনী আয়োজকদের পক্ষ হতে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে প্রধান আলোচক ও সম্মানিত এবং শ্রদ্ধেয় অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের বাতিওয়ালা, আলোকিত মানুষের মানুষ সৃজনের মুখ্য কারিগর, আমাদের বিবেকের কণ্ঠস্বর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ হুসাইন স্যার, যিনি বিগত তিন চার দশক ধরে আলোকিত মানুষ গড়ার প্রতিজ্ঞায় চারণের মতো বাংলাদেশের সর্বত্র বিচরণ করে আমাদের অন্তঃস্থিত আলোককে প্রদীপ্ত করেছেন। স্যারের উপস্থিতিতে আমরা আজ উদ্বুদ্ধ, সমৃদ্ধ এবং প্রদীপ্ত হয়েছি। পুনর্মিলনীর পক্ষ হতে তাকে আমরা আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। মঞ্চে আসন গ্রহণ করেছেন উদযাপন পরিষদের আহ্বায়ক বৃন্দ, যোগ্য আহ্বায়ক বৃন্দ, ঢাকার বিভাগীয় কমিশনার, এই স্কুলের প্রাক্তন ছাত্র জনাব হেলাল, এবং আছেন সত্তরের অত্যন্ত প্রখর ছাত্র, সুদূর আমেরিকা থেকে এসছেন তিনি অ্যাটর্নি, সেখানকার ব্যারিস্টার তিনি জনাব রফিক, আমরা তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় সমাবেশ, আজ আমরা এখানে প্রায় ছয় সাত দশকের প্রাক্তন ছাত্র সমবেত হয়েছি। কক্সবাজার জেলার স্মরণকালে এটি একটি ঐতিহাসিক ক্ষণ। 1874 সালে প্রতিষ্ঠানের যাত্রা শুরু একটি মাদ্রাসা হিসেবে, কালের পরিক্রমায় জনগণের প্রয়োজনে তদানীন্তন সরকার 1908 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিম্ন মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করে এবং যুগের প্রয়োজনে 1923 সালে এই প্রতিষ্ঠান মাধ্যমিক স্তরে উন্নীত হয় এবং নাম হয় কক্সবাজার উচ্চ ইংরেজি বিদ্যালয়। 1923 সালে যে উচ্চ মাধ্যমিক হওয়ার ইতিহাস আপনারা সবাই অবগত আছেন, খুব সংক্ষেপে বলছি। কক্সবাজার জেলার প্রথম অ্যাফিলিয়েটেড মাধ্যমিক স্কুল রামুর খিজুরি বিদ্যালয়, সেটি 1921 সালে অসহযোগ আন্দোলনের একটি সভা করার কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় তার এফিলিয়েশন বাতিল করে দেয়। তাৎক্ষণিকভাবে সেই স্কুলের সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে যাত্রা শুরু এই মাধ্যমিক স্কুলের। কালের পরিক্রমায় পরবর্তীতে 1970 সালে সরকারিকরণের মাধ্যমে এই প্রতিষ্ঠানের নাম হয়েছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। শিক্ষা, সংস্কৃতি, সংগ্রামে ও শপথে প্রতিষ্ঠানের অতীত বর্তমান অত্যন্ত গৌরবোজ্জ্বল। 1930 চট্টগ্রাম যুব বিদ্রোহের
তথা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কনিষ্ঠতম শহীদ, এই স্কুলের তদানীন্তন অষ্টম শ্রেণীর ছাত্র শহীদ নির্মল লালা। পাহাত্তরীর প্রথম যুদ্ধে যে 54 জন যুদ্ধ করেছিল তার মধ্যে কনিষ্ঠতম শহীদ এই স্কুলের ছাত্র অষ্টম শ্রেণীর নির্মল লালা। আন্দোলনের একই আন্দোলনের অন্যতম শহীদ শৈলেশ্বর চক্রবর্তী এই স্কুল থেকে 1927 সালে স্টার মার্ক সহ প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেছিলেন। কথিত আছে চট্টগ্রাম যুব বিদ্রোহের স্বাধীনতার ইস্তিহারের তিনি অন্যতম রচয়িতা। 52 ভাষা আন্দোলনে কক্সবাজার তদানীন্তন মহকুমার ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছিল এই স্কুলের দশম শ্রেণীর ছাত্র খালেদ মোশারেফ, যিনি পরবর্তীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। 62, 64, 66 এবং 69 গণঅভ্যুত্থানে এই স্কুলের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের রক্তের স্রোতধারায় মিশে গেছে এই স্কুলের ছাত্র শহীদ সুভাষ, স্বপন, শশীমোহন বড়ুয়া, শফিউল এবং শিক্ষক শ্রী প্রিয়দর্শী বড়ুয়া, শাহ আলম, বশির আহমেদ প্রমুখের রক্তস্রোত। প্রিয় সমাবেশ, আমাদের স্কুলের শিক্ষার যে ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল। এই এলাকা বাংলাদেশ স্বাধীন হওয়ার 10 বছর পরেও পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা বাদ দিলে কক্সবাজারের শিক্ষার হার ছিল সর্বনিম্ন। এত অঞ্চলে শিক্ষা ছিল একটি অলাভজনক বিনিয়োগ। সেই কারণে এই স্কুল 1874 সালে প্রতিষ্ঠিত হয়েও এটি মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হচ্ছে 1923 সালে। এখানে কলেজ শুরু হচ্ছে 1962। এখানে বালিকা শিক্ষার প্রধান বিদ্যায়তন শুরু হচ্ছে 1960। কিন্তু তার মধ্যেও 1935 সালে একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, প্রথম ম্যাট্রিক পরীক্ষা দেয় 1926-এ 6 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, 4 জন ফার্স্ট ডিভিশন, 1 জন সেকেন্ড ডিভিশন। এবং 1935-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম স্থান অধিকার করেছিল অশোকান্ত সেন। 1954-তে ঢাকা বোর্ডের আন্ডারে ইন্সপেকশন সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আন্ডারে 2য় স্থান দখল করেছিল তদানীন্তন হেডমাস্টার অমিয় কুমার বড়ুয়ার সুযোগ্য জ্যেষ্ঠপুত্র শ্রীমিনাল কুসুম বড়ুয়া। অসংখ্য ছাত্র, তাদের মধ্যে মেধাবী ছাত্ররা আজকে জ্বলজ্বল করে জ্বলছে। পরিশেষে বলছি, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিশ্বে তাই জাগে আমার গান। বাংলাদেশের তথা এই জেলার সমস্ত নক্ষত্র এবং বাংলাদেশের নক্ষত্র আজকে এই মাঠে সমবেত হয়েছে, সবাইকে জানাচ্ছি স্বাগতম, সুস্বাগতম। প্রিয় সমাবেশ, 142 বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো এই ধরনের ঐতিহাসিক আয়োজন। আয়োজনের মূল নেতৃত্ব দিয়েছে একবিংশ শতাব্দীর 2য় দশকের ছেলেরা। সমবেত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান সবাইকে স্বাগত জানিয়ে, আপনারা দয়া করে, অনেক ভুল ত্রুটি থাকবে নিজ গুণে, আজকে আমরা আনন্দ করতে এসেছি, চলুন সবাই মিলে উৎসব করি, আমাদের এই জয়যাত্রা অব্যাহত থাকুক, বাংলাদেশ চিরজীবী হোক। বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি কক্সবাজার জেলার মহামান্য জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন। ঐতিহ্যবাহী কক্সবাজার উচ্চ বিদ্যালয়ের 142 বছরের শতবার্ষিকী উপলক্ষে
বিশেষ করে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি স্কুলের প্রাক্তন ছাত্র এবং মঞ্চে উপবিষ্ট অধ্যাপক সমশ্বর চক্রবর্তী, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের অত্যন্ত প্রবল শ্রদ্ধেয় এবং কক্সবাজারের কৃতি সন্তান মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় মন্ত্রিপরিষদ সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম স্যার, মঞ্চে আরেকজন উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলোকিত মানুষের প্রবক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার, এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট যিনি আরেকজন মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের আরেকজন প্রবল শ্রদ্ধেয় ডাক্তার বিভাগের কমিশনার জনাব হেলালুদ্দিন সাহেব, স্কুলের প্রাক্তন ছাত্র আমি দেখতে পাচ্ছি আরেকজন আছেন এই অত্র এলাকার মহেশখালী এবং কুতুবদিয়া এলাকার জনপ্রতিনিধি মাননীয় সাংসদ জনাব আশিকুল্লাহ রফিক সাহেব, আরও আছেন এই স্কুলের আরেকজন ছাত্র কৃতি সন্তান এই এলাকার আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফুরকান আহমেদ সাহেব, আরেকজন এখানে উপস্থিত আছেন যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি এই কক্সবাজার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ একসময় ছিলেন ঢাকা ইউনিভার্সিটির টিচার বর্তমানে আমেরিকা প্রবাসী ব্যারিস্টার জিয়ার মাহমুদ সাহেব, আর আমার সামনে অগণিত এই স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত আছেন, আমি সকলকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে এই ধরনের একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে এবং কিছু বলার সুযোগ পাওয়ার জন্য আমি নিজকে খুব কৃতজ্ঞ মনে করছি। 142 বছরের ইতিহাস, সুদীর্ঘ ইতিহাস, আমরা হয়তো ইতিহাস নিয়ে গবেষণা করি আমরা দেখতে পাই 142 বছর আগে কি ছিল, এই বিদ্যাপীঠ 142 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে খুব সময় 1874 সাল ব্রিটিশ পিরিয়ড, এই দেশের শিক্ষা সংস্কৃতি সভ্যতার সূতিকাগার ছিল, ফাউন্ডেশন ছিল, সেই ভিত্তির উপর রচিত হয়ে এই বিদ্যাপীঠটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই 1874 সাল থেকে অগণিত স্টুডেন্ট এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা লাভ করে দেশের উন্নয়ন, দেশের কল্যাণ, জাতি গঠন, সমাজ গঠন জন্য অবদান রেখে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন স্টুডেন্টদের মধ্যে খুব সম্ভব 1950 থেকে এখানে আমি যেটা আমি দেখতে পাচ্ছি ইতিহাসগুলি সংরক্ষিত আছে আপ টু 2015 সাল পর্যন্ত, এই অগণিত স্টুডেন্ট যারা বিদ্যাশিক্ষার এই স্কুল থেকে মাধ্যমিক পর্যায়ে সার্টিফিকেট পেয়ে যারা পরবর্তী জীবনে উচ্চশিক্ষা পরবর্তী জীবনে উচ্চশিক্ষা সমাপ্ত করে কর্মজীবন পেশাগত জীবন অধিষ্ঠিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োজিত থাকার আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারছি। আমি জেলা প্রশাসক হিসেবে আমার অন্যতম দায়িত্ব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সংগঠিত করা, শিক্ষার কার্যক্রমকে প্রসারিত করা, সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি কক্সবাজারের শিক্ষার মান, শিক্ষার গুণগত মান, বিভিন্ন প্রতিষ্ঠানের উৎকর্ষতা সাফল্যতা সর্বোপরি কক্সবাজারকে একটি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা আমরা কাজ করে যাচ্ছি কক্সবাজারকে শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। গত 1874 সালে কক্সবাজারে যে উন্নয়ন ছিল যে পরিচিত ছিল এই দশকে আমাদের সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে আধুনিক জেলা অথবা অর্থনৈতিক উন্নয়নের মেইন হাব বিজনেস হাব করার জন্য যে সমস্ত মেগা প্রকল্প হাতে না হয়েছে বাস্তবায়িত হচ্ছে, আমি আশা করি আগামী 10 বছরের মধ্যে কক্সবাজারের উন্নয়ন, কক্সবাজারের পরিচিতি, কক্সবাজারের ব্যাপকতা, কক্সবাজারের প্রসারতা
যেই কোনো ক্ষেত্রে বাংলাদেশে অন্যতম একটি আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হবে, তখন এই স্কুলের প্রাক্তন স্টুডেন্টদের তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমি কক্সবাজার জেলার সকল স্তরের সাফল্য কামনা করি, উন্নতি কামনা করি। আজকের এই প্রাক্তন স্টুডেন্টদের যে মিলন মেলা, সফল হোক, সুন্দর হোক, সার্থক হোক। আমাদের এখানে অতিথিবর্গ, বিশেষ করে প্রধান অতিথি মহোদয়, এই অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়ায় আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। বিশেষ অতিথি মহোদয়গণ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মূল্যবান সময় দিয়েছেন, অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বর্তমানে ঢাকা বিভাগীয় কমিশনার জনাব হেলাল উদ্দিন। রহমান রহিম, আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই আজকের যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন, 142তম আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। আজকের এই সুন্দর সকালের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় শিক্ষক অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, কক্সবাজার জেলার গৌরব, কক্সবাজার জেলার কৃতি সন্তান, বাংলাদেশ সিভিল সার্ভিসের সবচেয়ে সর্বোচ্চ ব্যক্তি, যিনি আমাদের পরম শ্রদ্ধেয় ক্যাবিনেট সেক্রেটারি মোহাম্মদ শফিউল আলম স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, দেশবরণ্য সাহিত্যিক, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সাইদ। আমাদের মাঝে এখানে মহেশখালী কুতুবদিয়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আশিকুল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান কর্নেল ফুরকান, সম্মানিত জেলা প্রশাসক। আমাদের এখানে আমাদের সিরাজ স্যার, আমেরিকান প্রবাসী, এই স্কুলের প্রাক্তন ছাত্র জিয়ার মাহমুদ ব্যারিস্টার, এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই বিদ্যালয় থেকে 1978 সনে এসএসসি পাস করি। আমার আব্বাও এই স্কুলের ছাত্র, উনি 46-এ এই স্কুল থেকে এসএসসি পাস করছে। উনি এখনও জীবিত, কিন্তু একটা ভুলের কারণে ওনারটা রেজিস্ট্রেশন করা হয় নাই। মাহাতাপ গিয়েছিল রেজিস্ট্রেশন করার জন্য, কিন্তু আমারটা করেছি কিন্তু আব্বারটা করা হয় নাই। উনি 46-এ এখান থেকে পাস করেছেন। আর আমার দাদা এখানে ক্লাস 8 পর্যন্ত করেছেন। তো আমরা 3 জেনারেশন কিন্তু এই স্কুলের ছাত্র। তো আমার দাদা পুরোটা কমপ্লিট করতে পারেনি, তবে বাবা পাশ করেছেন। তা আমি, আমার আব্বা বন বিভাগে চাকরি করতেন, আমরা হোটেল সাইমনের সামনে থাকতাম, ওখান থেকে আসতাম, অনেক পুরনো স্মৃতি জড়িত। তবে যেটা দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের বয়সও বেড়েছে, স্কুলের বয়সও বেড়েছে। তো স্কুলকে যেভাবে আমরা দেখেছি খুব একটা বেশি পরিবর্তন হয়নি স্কুল। আমরা চাইবো, আমাদের মাননীয় প্রধান অতিথি এখানে আছেন, আমরা চাইবো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যারা প্রাক্তন ছাত্র আছি, আমরা চেষ্টা করব এই স্কুলের কিছু পরিবর্তন আনার জন্য। আমাদের এই, বিশেষ করে আমার স্যার যে সিরাজ স্যার, সিরাজ স্যার দুজন ছিলেন, একজন হলো মোটা সিরাজ স্যার, আমাদের ইংরেজি পড়াতেন, আর একটা হলো আমাদের সিগন সিরাজ স্যার। তবে খুব কড়া মেজাজের ছিলেন আমাদের সিরাজ স্যার। ওনার থেকে আমি ক্যাবিনেট সেক্রেটারি স্যারকে বিচার দিয়েছি যে স্যার আমাকে কত ব্যাদ দিয়ে দিয়ে পিটিয়েছেন উনি। তো স্যার বিচার ইনশাল্লাহ করবেন। স্যার কিন্তু ফিজিক্স পড়াতেন আমাদের। আর আমাদের সবচেয়ে প্রিয় স্যার ছিলেন সালাউদ্দিন স্যার, তারপরে আমাদের আরেকজন সৈয়দ স্যার ছিলেন, আমাদের কেমিস্ট্রি পড়াতেন, বায়োলজি পড়াতেন, একজন বাংলা স্যার ছিলেন জানি আলম স্যার, উনার নাম ছিল, আমরা নাম দিয়েছিলাম কিনা বলা হয় স্যার, উনি খুব ঘন ঘন কিনা বলা হয়। তা আমি যাক, এটা শুভেচ্ছা বক্তব্য, অনেকের সাথে আবার আমি প্যানেল ডিসকাশনে আসবো পরবর্তীকালে, আপনাদেরকে অনেক কথা শোনাবো। আমি আজকের এই অনুষ্ঠানে সকলকে আন্তরিক ধন্যবাদ, এবং আমাদের যে ক্যাবিনেট সেক্রেটারি স্যার আসছেন এই জন্য স্যারকে ধন্যবাদ জানিয়ে, অধ্যাপক আবু সাইদ স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন পুনর্মিলনী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান। শুভ সকাল। আজকে 25শে ডিসেম্বর, 142 বছর প্রতি অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি, আমাদের পরম সদস্য স্যার সমষ্টি কুলি স্যার, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদেরই গর্বের ধন, আমাদের প্রিয়জন মন্ত্রী পরিষদের মাননীয় সচিব জনাব সৌমির আলম সাহেব, এখানে উপস্থিত আছেন আমাদের শিক্ষাবিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব আবদুল্লাহ আবু সাইদ সাহেব, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার সিরাজ স্যার, আমাদের উপস্থিত আশিকুল এমপি ত্রিবৃদ্ধের সামনে আমাদের অনেক পুরনো ছাত্র ভাইয়েরা, আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সবাইকে রক্তের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সুন্দর মনের পরিবেশে আমরা আমাদের প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ হয়েছি। এই স্কুল আমার দাদা থেকে শুরু করে সবাই এখানে লেখাপড়া করেছেন, আমার বাবারাও এখানে লেখাপড়া করেছেন, আমরা এই লেখাপড়ার মধ্য দিয়েই আমাদের সৌমির আলম স্যারের মতো ব্যক্তি, আমাদের ড্যাশবোর্ডের ব্যক্তি আমরা এখানে উপস্থিত করতে পেরেছি, আমরা উপস্থিত করতে পেরেছি দেশ পরিচালনার জন্য। আমাদের এই স্কুল থেকে হাজার হাজার ব্যক্তিত্ব সারা আমাদের দেশ পরিচালনা করছে, আমরা ধন্য হয়েছি। তো পাশাপাশি আমি আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি সৌমির স্যারকে অনুরোধ করবো, 142 বছর প্রাক্তন স্কুল আমরা অতিবাহিত করেছি, সামনে আরও 142 বছর পার করার জন্য আমাদের নতুন করে এই স্কুলকে সাজাতে হবে, এই সাজানোর জন্য আপনাদের ব্যক্তিত্ব আমাদের দরকার, আপনারা সাজিয়ে দেবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহাম্মদ ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। 142 বছর পূর্তি উপলক্ষে এই পুনর্মিলন অনুষ্ঠানের এই মহামিলন মেলার মাননীয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা এবং মঞ্চবিষ্ট যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং অতিথিবৃন্দ, এবং আমার সামনে আমার প্রিয় বন্ধুরা, ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমার মনে হচ্ছে আমি ক্লাস 9-এর ছাত্র। আমার ছেলের মতো বয়সীরা যে অনেক দিন থেকে অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠান অর্গানাইজ করেছে, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং ভবিষ্যতে আমরা যাতে এই অনুষ্ঠানের পর থেকে আমরা যাতে আগামীতেও এরকম অনুষ্ঠান করতে পারি, আমরা যাতে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমানে ইউএসএ অ্যাটর্নি অ্যাট ল জিআর মাহমুদ। কিন্তু আমি আজকে অত্যন্ত ওভারওয়েলমড দ্যাট আই এম প্রেজেন্ট হিয়ার। আমার এক বিশিষ্ট বন্ধু সপ্তাহখানিক আগে আমাকে আমেরিকাতে ফোন করে বলেছে কক্সবাজার হাই স্কুলে পূর্ণমিলনী অর্থাৎ রিউনিয়ন হবে। আমার সে বন্ধুর নাম হচ্ছে হারুন রশিদ কাজল, ও আমার কক্সবাজার হাই স্কুলের 1970 ব্যাচের ক্লাস ফ্রেন্ড। আমি সাথে সাথে আমেরিকা থেকে আমার অত্যন্ত প্রিয় সোমেশ্বর দাকে টেলিফোন করলাম, ইমেল পাঠালাম, টেক্সট পাঠালাম। উনি আমার টেক্সট পেয়ে পেয়েও লিটারেলি বিরক্ত, কারণ আমি এত বেশি লেখি। আমি দাদাকে বললাম আমি আই ওয়ান্ট টু কাম অ্যান্ড অ্যাটেন্ড দিস। যাই হোক, আমার 4টা জুরি ট্রায়াল আমেরিকাতে আমাকে পোস্টপন করতে হয়েছে সো দ্যাট আই ক্যান মেক দিস ট্রিপ। আমি এখানে এসেছি কক্সবাজার হাই স্কুলে, আমি পড়েছি মাত্র 1 বছর। টাইম ওয়াজ ভেরি ব্রিফ বাট ইট ওয়াজ ভেরি সুইট অ্যান্ড ইট হ্যাজ মেড অ্যান এভার লাস্টিং ইম্প্রেশন অন মি। আমি আজকে যাদেরকে সবচেয়ে বেশি মনে করতেছি ওনারা হচ্ছে আমার টিচার্স। আমি জানি না আমার সাথে এখন কারোর কোনো সম্পর্ক নেই বা কানেকশন নেই, ওনারা নিশ্চয়ই কেউ কেউ বেঁচে আছেন, কেউ কেউ নেই। আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার শ্রদ্ধেয় হেডমাস্টার মুজাহির মিয়া সাহেব, আমার টিচার কাদের মিয়া সাহেব, রাজ্জাক সাহেব, আক্তার কামাল সাহেব,
বদরুল আমিন সাহেব ওনাদের কথা আমার মনে আছে, আর অনেকের কথা আমার এখন মনে নাই। মঞ্চের বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রতি আই মাস্ট হ্যাভ এক্সপ্রেস মাই রেসপেক্ট এট দ্য বিগিনিং অফ মাই লেকচার অর লিটল ইন্ট্রোডাকশন, কিন্তু আমি কারণ আমার ঠিক মতো মনে নাই, এক্সেপ্ট আমার অত্যন্ত প্রিয় আমার ছোট ভাই শফিউল আলম, যে সবসময় চেষ্টা করেছে আমাকে সব জায়গায় নিয়ে যেতে ওর সাথে। আমি একটু এম্বারাস ফিল করলেও আই টেক ইট উইথ আ লট অফ ইন্টারেস্ট অ্যান্ড লট অফ প্রাইড। আমি আশা করব ভবিষ্যতেও আমরা এরকম আপনারা যদি অনুষ্ঠান করেন, আমি যেখানেই থাকি, আমি ব্যক্তিগত জীবনে আইনজীবী, অ্যাটর্নি অ্যান্ড ব্যারিস্টার, অনেক দেশে আমি আইন প্র্যাকটিস করি, কিন্তু আমি কক্সবাজারে চলে আসব। আমি আর বেশি সময় না নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বলছি, এবং জন্য এটা যারা অর্গানাইজ করেছেন ওনাদের প্রতি আমি ইটারনালি গ্রেটফুল, আর আপনাদের সবাইকে আমার সালাম রইল। সালাম আলাইকুম। আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদ। আজকের এই পুনর্মিলনী 2016 কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এবং মন্ত্রী পরিষদ বিভাগের সম্মানিত শ্রদ্ধেয় সিনিয়র সচিব শফিউল আলম সাহেব, যাকে আমি মনের থেকে শ্রদ্ধা করি, এবং আজকে যে উপস্থিত আমাদের প্রধান বক্তা, যার কোনো বিশেষণে বিষায়িত করলেও শেষ হবে না, অধ্যাপক আবু সাইদ, এবং মঞ্চে উপস্থিত সদ্য সংসদ সদস্য বৃন্দ, সম্মানিত উদযাপন কমিটির সদস্য বৃন্দ, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে, আর আমার প্রিয় 74 বেচের আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আরো বক্তব্য আছে, এই জন্য আমি কোনো বক্তব্য এখন দেব না, শুধু এইটুকু বলবো এই ধরনের একটা অনুষ্ঠান আমি আজকে এই স্কুল থেকে পাশ করার 42 বছর পর, এর আগে কিন্তু 100 বছর হয়ে গেছে, আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে 142 বছর পর, আমি পাশ করেছি 42 বছর আগে। সুতরাং আমি এই 42 বছরের এই উদযাপনের কথা যদি বলি তাহলে এটা শেষ করা যাবে না, এটা আমাদের এখন শুধু মনে রাখতে হবে আমরা যেন এই ধরনের অনুষ্ঠান করতে পারি, এবং প্যারালাল এবং হরাইজেন্টাল আমাদের যোগাযোগটা অত্যন্ত প্রয়োজন। কক্সবাজারের ওই মুজিব ভাই বলেছেন কক্সবাজার হাই স্কুলের এই অবকাঠামো পরিবর্তনের জন্য আমি এইটুকু বলতে পারি, মাননীয় মন্ত্রী পরিষদ সচিব এখানে আছেন, উনি কিন্তু চেষ্টা করলে আমাদের সকলকে যে পরিবর্তন এনে দিতে পারেন, ইতিমধ্যে তিনি কিন্তু এটা করেছেন অনেকগুলো, আপনারা হয়তো জানেন না, আমি একটা ফিরিস্তি দিতে পারবো, উনি কক্সবাজারের পরিবর্তনের জন্য যা যা করেছেন আমি যদি একটা লাইন ধরে বলি এটা শেষ হবে না। আমি গত 3 মাসে যা দেখেছি উনি যা করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের জন্য, এটা অতুলনীয়, অবলনীয়, এবং কক্সবাজারের লোকজন এটা ভুলতে পারবেন না। আমি আশা করব আপনারা এই সুযোগ হারাবেন না, আমরা সবাই একত্রিত হই অন্তত পক্ষে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এই সকল ছাত্ররা, আমরা যদি চাই তাইলে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর শব্দ কক্সবাজার যে একটা আধুনিক পর্যটন নগরী, এটা কিন্তু আমরা সকলে কিন্তু করতে পারব, আমার এটা দৃঢ় বিশ্বাস। সময় বাড়াবো না, সকলকে এই অনুষ্ঠানে এসে আমরা একে অপরের সাথে মিলন হওয়ার জন্য, এবং আমরা সকলে আমাদের দেখাশোনা এবং একে অপরের কাছে কৌশল বিনিময়ের এই সুযোগ করার জন্য যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন
কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী 2016 উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক, বিদ্যালয়ের 1987 ব্যাচের প্রাক্তন ছাত্র এবং কক্সবাজার 2 আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। এই শীতের সকালে কেমন আছেন আপনারা সবাই? আবারও ধন্যবাদ। আমরা কক্সবাজারকে নিয়ে গর্ব করি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য, 124 কিলোমিটার দীর্ঘ, আর আমাদের স্কুলটা হয়ে গেল 142 বছর। কেমন লাগছে বলেন ভাবতে? এখানেই হচ্ছে আমাদের অর্জন, এখানেই হচ্ছে আমাদের ইতিহাসের সাক্ষী। এই স্কুল কিন্তু শুধু 142 বছর এমনিতে পার করেনি, এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন, বায়ানের ভাষা আন্দোলন, পরবর্তীতে মহান স্বাধীনতা সংগ্রাম, সমস্ত ইতিহাসের সাথে এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ে জড়িত রয়েছেন, সেজন্য গর্বে আমাদের বুক ভরে দেন। তো আমি দীর্ঘ আর আলোচনায় যাব না, যেহেতু আমাদের একটি প্যানেল ডিসকাশন রয়েছে, সেখানে আমরা কথা বলবো। আমি এখানে আমরা যারা মঞ্চে বসেছি বা যারা নিচে আছেন, আসলে নিচে যারা আছেন তারাই বেশি মহৎ, তারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি বিভিন্ন সমাজে বিভিন্ন অবস্থান থেকে তারা দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। শুধুমাত্র একটি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার কারণে হয়তো আমরা যারা দায়িত্ব পালন করেছি আমরা মঞ্চে আছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন, যাদেরকে আমাদের এই প্রজন্মের ভাইয়েরা আজকে এখানে ঐক্যবদ্ধ করতে পেরেছে, আমাদের শ্রদ্ধেয় আমার মামা সোমেশ্বর চক্রবর্তী স্যারকে, এবং আমি প্রধান অতিথি হিসেবে যিনি এখানে উপস্থিত হয়েছেন আমাদের কক্সবাজারের কৃতি সন্তান, আমাদের উখিয়ার বাড়ি, যার ভাই মহান মুক্তিযুদ্ধে একজন শহীদ জনাব শফি আলম সাহেব এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে প্রধান বক্তা এবং বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত আছেন আলোকিত মানুষ গড়ার কারিগর, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষাবিদ আমাদের প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ, এবং বিভিন্ন ব্যাচের যে গুণী শিক্ষার্থীগণ, এবং বিশেষ করে আমার সামনে আজকে সারা বাংলাদেশকে বিভিন্ন পেশায় যারা নেতৃত্ব দিচ্ছেন সেই আমাদের প্রিয় প্রাক্তন ছাত্র ভাইয়েরা, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি খুব আসলে একটু অভিভূত, কারণ আমরা যারা রাজনীতি করি আমরা হয়তো 10,000, 15,000 বা অনেক মানুষের সামনে বক্তব্য দিই, কিন্তু এতগুলি শিক্ষিত মানুষের সাথে একসাথে বক্তব্য করা, এবং যারা বিভিন্ন সময়ে এই স্কুলেই একই ছাদের নিচে আমরা লেখাপড়া করেছি বিভিন্ন সময়ে, কিন্তু আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি এই স্কুল প্রাঙ্গণে একটি প্যান্ডেলের নিচে, এটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি একটি ইতিহাসের অংশ হয়ে থাকবে বলে আমি মনে করি। আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আমাদের মাঝে শুভেচ্ছা রাখবেন কক্সবাজার 3 এর মাননীয় সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল। এক ছাত্র জনাব অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের কক্সবাজারের কৃতি সন্তান, যার নেতৃত্বে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়ে থাকে, আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের ক্যাবিনেট সেক্রেটারি জনাব শফিউল্লাহ, আজকের অনুষ্ঠানের সম্মানিত জাতীয় অধ্যাপক, আমাদের শিক্ষক জনাব অধ্যাপক আবু সাইদ, আমাদের শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, এই স্কুলের সাবেক ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম। এই স্কুলের আমি ছাত্র ছিলাম না, আমি গ্রামেই পড়াশোনা করেছি, তবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এবং বিভিন্ন বৃত্তি পরীক্ষায় আমি এই স্কুলে অংশগ্রহণ করেছিলাম, এই মাঠেও আমি ফুটবল খেলেছিলাম আমার স্কুলের খেলোয়াড় হয়ে। আজকে আমার সৌভাগ্য এই স্কুলের বর্ষপূর্তিতে আমি আমন্ত্রিত। আমার কাছে অনেক দিন ধরে প্রশ্ন জেগেছিল আমি কোন দিকে যাব। আজ বাংলাদেশ টেলিভিশনের 52তম বছরপূর্তি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি, বিশাল আয়োজন। আমি তথ্য মন্ত্রণালয় সংসদীয় কমিটির সদস্য, সেই হিসেবে আমারও একটা চেয়ার সেখানে আছে। আরেকদিকে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই দাওয়াত, একদিকে বাজনার রিমিঝিমি শব্দ, আরেকদিকে পুরানো বন্ধুদের খুঁজে পাওয়ার উচ্ছ্বাস আনন্দ। আমি কোন দিকে যাব শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম
যেখানে হারানোর বেদনা, যেখানে স্মৃতির বেদনা, যেখানে আনন্দের উচ্ছ্বাস, আমি সেদিকেই যাব। আজকে আমি সেদিকেই এসেছি। পুরানো সেই দিনের কথা ভুললে কিরে হাই, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভুলা যায়। মোরা ভোরের ভেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাসি গান গেয়েছি বকুলের তলায়। আজ মাঝে হলো ছাড়া ছাড়ি এলেন কে কোথায়, আবার দেখা যদি হতো সখা প্রাণের মাঝে আয়। এত সুন্দর অনুষ্ঠান, এখানে আমার অনেক বন্ধুদের আনাগোনা, এখানে আমার বাবার বন্ধুদের আনাগোনা, এখানে আমাদের বড় ভাইদের আনাগোনা। সেই আসা যাওয়ার মাঝে পরিশেষে সেই রবি ঠাকুরের শেষের কবিতার কয়েকটি লাইন দিয়ে আমার কথাগুলো শেষ করছি। কোনোহীন কর্মহীন কোন অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্নায় বেথিবে বাতাস, সেইখানে খুঁজে দেখো মোর কিছু রহিয়াছে প্রেম তোমারই অর্ঘ্যপানে। পরিবর্তনের স্রোতে চলো যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়, জয় বাংলা। ধন্যবাদ সিরাজুল ইসলাম। উনি এই বিদ্যালয়েরই একজন শিক্ষক, একজন ছাত্র এবং শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ের অনেক ইতিহাসেরই সাক্ষী তিনি। আমরা স্যারের কাছ থেকে জানতে চাইব সেসব দিনগুলোর কথা। আমি বক্তৃতা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিদ্যালয়ের সাবেক ছাত্র, সাবেক শিক্ষক এবং উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব এম এম সিরাজুল ইসলামকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, বিশিষ্ট শিক্ষাবিদ বাবু সমরেশ চক্রবর্তী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজারের কৃতি সন্তান মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় সচিব মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা দেশবরণ্য শিক্ষাবিদ বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক ডক্টর আবদুল্লাহ আবু সাইদ মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার স্নেহের হেলালুদ্দিন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত কৌ চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমদ। এই অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক কক্সবাজার মহেশখালী এবং কুতুবদিয়ার মাননীয় এমপি আমার স্নেহের আশিকুল্লাহ রফিক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কক্সবাজারের উদীয়মান রাজনীতিবিদ আমার স্নেহের মুজিবুর রহমান চেয়ারম্যান, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কক্সবাজারের সুযোগ্য জেলা প্রশাসক, যিনি ইতিমধ্যে কক্সবাজারের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন, মোহাম্মদ আলী হোসেন মহারাজ। বংশে অভিষ্ট আমেরিকা প্রবাসী বিশিষ্ট আইনজীবী এবং শিক্ষাবিদ ব্যারিস্টার জিয়ার মাহমুদ সাহেব। মঞ্চে অভিষ্ট এই 142 বছর পূর্তি উদযাপন পরিষদের সম্মানিত কো চেয়ারম্যান অধ্যক্ষ উমর ফারুক মহোদয়, কক্সবাজার
বহু প্রজন্মের শিক্ষাবিদ, শিক্ষক, ছাত্র এবং দেশের প্রতিযোগী জ্ঞানী গুণী আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আজকে এতগুলি প্রজন্মকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই কৃতিত্ব মহান আল্লাহ তাআলার। অন্যদায় 142 বছর পরে যে স্কুল ইতিহাস বাংলাদেশের সর্ণাক্ষর ইতিহাসের দশমিতে লেখা আছে, কারণ বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে যে 11টি সেক্টর তার মধ্যে একজন সেক্টর কমান্ডার আমার স্কুলে আছে, সেই হচ্ছে মেজর জেনারেল খালেদ মোশাররফ। এই স্কুলের বীর বুদ্ধদের মধ্যে আমার সামনে আছে রাষ্ট্রীয় পদক প্রাপ্ত নুরুল হক বীর পতি, একটা স্কুলে দুটি রাষ্ট্র পদক প্রাপ্ত জাতীয় পদক প্রাপ্ত দুজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এখানে আছে, আর অনেক মুক্তিযোদ্ধা আমাদের সামনে আছে। ইতিহাসের মধ্যে এই স্কুল কোন সরকারি অন্য কোনো স্কুলের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে 10টি স্কুল আছে যেখানে সেক্টর কমান্ডার আছে, আমাদের এখানে সেই সেক্টর কমান্ডার আছে। আমি আল্লাহর কাছে আরো শুকরিয়া আদায় করতেছি যে কারণ যে আজকে আমি এই স্কুলের ছাত্র, এই স্কুলের শিক্ষক এবং এখানে আমার সহকর্মীরাও আছে, আমার ছাত্ররাও আছে, আমার শিক্ষকেরাও আছে। আমার সহকর্মী শিক্ষক শাহনামাজ জাহাঙ্গীর, আমার সহকর্মী শিক্ষক বদরুল আলম সাহেব এখানে উপস্থিত আছেন, আমি তাদেরকে করো জোরে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার যারা শিক্ষক সহকর্মী এখানে আছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং মাগফিরাত কামনা করতেছি যেই সমস্ত আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমাদের সহকর্মী এবং আমাদের ছাত্ররা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, তাদের রোগের মাগফিরাত কামনা করতেছি। পুনর্মিলন উৎসব মানুষকে হাসাইতেও পারে, কাঁদাতেও পারে। আজকে 142 বছরের মধ্যে অনেক প্রজন্ম আমরা একত্রিত হয়েছি, অতীতের অনেক স্মৃতি আমাদের সামনে আজকে ভেসে আসতেছে, সেই স্মৃতির মধ্যে অনেক আনন্দের স্মৃতিও আছে, বেদনার স্মৃতিও আছে, কিন্তু আমাদের শিক্ষক আমাদের বেশের অনেকেই আজকে আমাদের মধ্যে নেই, তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেছি। এই গেল এক সপ্তাহ আগে আমার বন্ধু আমার বেজের ৬৬ বেজের তা আমানুল্লাহ ইন্তিকাল করেছেন, আমি তার রোদের মাঠ কামনা করতেছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন এই বিদ্যালয়ের ইতিহাস আলোর সাথে বলছেন অনেক গৌরবের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, ব্রিটিশ আন্দোলন, এমন 1971-এর মহান মুক্তিযুদ্ধ, এমন কোন আন্দোলন নাই এই স্কুলের ছেলেরা শিক্ষকের অংশগ্রহণ করে নাই। তিনজন শিক্ষক এই স্কুলে প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য, 60 ছাত্র প্রাণ দিয়েছে, ব্রিটিশ আমলে 2 এই স্কুলের ছাত্র প্রাণ দিয়েছে। এই ধরনের ইতিহাস, এই গৌরবজনক ইতিহাস খুব বেশি বাংলাদেশে নাই। আমি একটা প্রস্তাব রাখছি যে এই খালেদ মোশাররফ বীরোত্তম সেক্টর কমান্ডার এই স্কুলের সঙ্গে যার গৌরবজনক ইতিহাস জড়িত, শুধু এই স্কুলের সঙ্গে নয় বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে যার ইতিহাস জড়িত, যার রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, এ আগে সেই খালেদ মোশাররফের নির্মম হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারিনি। এখানে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, আমি আজকে এই অনুষ্ঠান থেকে দাবি জানাবো খালেদ এই স্কুলের ছাত্ররা শিক্ষকেরা খালেদ মোশাররফের নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। আমাদের প্রধান অতিথি উনি শহীদ পরিবারের সন্তান, ওনার ভাই জাফর আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1971 শহীদ হয়েছেন, উনি শহীদ পরিবারের সন্তান, শহীদ পরিবারের মর্মে বেদনা কি তিনি জানেন। আমি ওনার মাধ্যমে প্রদীপ জানাতে চাই খালেদ মোশাররফের বিশ্বাস যেন এই স্কুলের ছাত্র শিক্ষকরা দেখতে পায়। আমি আরেকটা অনুরোধ জানাব, যে জাতি তার বীরদেরকে সম্মান করে না সেই জাতি পৃথিবীদের সসম্মানে টিকে রাখতে পারে না। এই স্কুলের যারা শহীদ খালেদ মোশাররফ থেকে শুরু করে শহীদ সোবাস, শহীদ স্বপন, স্বপন আমার বেইসের বন্ধু ছিল, স্বপন পড়াই ছিল খালুকাটের মধ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে, সোবাসকে এখানে হত্যা করা হয়েছে,
শশীকে হত্যা করা হয়েছে। শশী বিয়ে 71 সালের শেষ দিনে সার্কিট খাওয়াতে তাকে হত্যা করা হয়েছে। ছাত্রদেরকে নিয়ে 1972 সালে কক্সবাজার শহীদ এখানে একটা শহীদ মিনার এবং স্মৃতি ফলক স্থাপন করেছিলাম। তৎকালীন মহকুমা প্রশাসক ওমর ফারুক এবং শহীদ শাহ আলমের পিতা জাবের আহমদ তার উদ্বোধন করেছিলেন, কিন্তু খালের স্রোতে সেই স্মৃতি ফলক সেখানে নাই। আমি সেটা আজকে অনুষ্ঠানের মধ্যে সবারকে স্মরণ করাই দিতে চাই, স্কুল কর্তৃপক্ষকে স্কুল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সেই স্মৃতি ফলক যাতে আবার সেই জায়গার মধ্যে স্থাপিত হয় যেখানে যেখানে খালেদ মোশাররফের নাম থাকবে, শহীদ শশী বড়ুয়ার নাম থাকবে, শামসুল আলমের নাম থাকবে, সুভাষের নাম থাকবে। এই স্কুলের দুইজন শিক্ষক প্রাণ দিয়েছে, বাংলাদেশে বেশি স্কুলে দেয় নাই। আমি গতকালকে কলেজ স্কুলের পুনর্গঠন দেখেছি, অনেক বড় গুণী ব্যক্তি আছে, স্বাধীনতা আন্দোলনে কারা প্রাণ দিয়েছে তাদের বীরত্ব সেই পত্রের মধ্যে কোথাও নাই। আজকে একটা পুরোপত্র দেখলাম, সেখানে স্বাধীনতার বীরদের নাম আছে, এই স্কুলের নাম আছে। এই যাদের যারা দেশের জন্য প্রাণ দেয়, যারা স্বাধীনতা যুদ্ধ করে, তারাই তো দেশের প্রকৃত বীর, তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমি সেই স্মৃতি ফলক স্কুল কর্তৃপক্ষকে এবং প্রশাসনিক কর্তৃপক্ষকে এই কক্সবাজার সরকারি স্কুলের গৌরবকে উজ্জ্বল করে রাখার জন্য আগামী প্রজন্ম যাতে সেই বীরদের দেখে অনুপ্রাণিত হতে পারে তাদের নাম সহ ফলক যেটা 1972 সালে আমরা করেছিলাম সেটা পুনঃস্থাপন করার জন্য আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি। আমি এই স্কুলের এই পুনর্গঠন অনুষ্ঠান 142 বছর পরে সহজ ব্যাপার নয়। কিছু তরুণ ছাত্র এই নতুন প্রজন্মের যারা অক্লান্ত পরিশ্রম করে এই সাকসেসফুল করেছে, আমরা যারা সিনিয়র আছি আমরা খুব বেশি সহযোগিতা করতে পারি নাই, তারপরেও তাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই পুনর্গঠন সম্ভব হয়েছে, তাদের জন্য আপনারা একটা ধন্যবাদ তালি দেন। আমি তাদের সবারকে সবার নাম বলতে পারতেছি না, শুধু এখানে স্মরণ করতে যারা বেশি পরিশ্রম করছে তাদের মাধ্যমে স্মরণ করে দিচ্ছি, যাই যারা অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, তারপরে ওই জিয়াউল হুদা, মুস্তাহিদুল মুক্তারি তামিম, সাইদ বিন জেবর, আশিক, আহসান, রুবেল, নাজমুল, সৌরভ, শাহজাহান, তকি, ইলু এবং আরও অনেক ছাত্র আছে, আমি তাদেরকে তাদের প্রতি আপনারা তাদের জন্য দোয়া করবেন আগামীতে যাতে তারা এই কাজটা আরও সুন্দরভাবে করতে পারে। আমি শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি আমার বড় ভাই সমস্ত চক্রবর্তী এবং আরও সিনিয়র উমর ফারুক সাহেব এবং আমার স্নেহের আশিকুল্লাহ এবং মজিদ, এরা ক্লান্ত পরিশ্রম করে রাত দিন এই পুরনো অনুষ্ঠানকে এতটুকু নিয়ে এসেছে, তাদের জন্য একা ধরনের ফালি দিলেন আপনারা। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তার কাছে শুক্রিয়া আদায় করতেছি আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথিকে, আমাদের প্রধান বক্তাকে এবং মঞ্চে বসতে অতিথিবৃন্দকে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেছি মহান আল্লাহ তাআলা যাতে আমরা যে বিভিন্ন প্রজন্ম এখানে এসেছি আগামী দিনে এভাবে আরো সুন্দর একটা অনুষ্ঠান করে আমরা মিলিত হওয়ার সুযোগ মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেন, এই ছাড়া আল্লাহর রহমত ছাড়া কোনো সম্ভব না। তারপরে আমি এতটুকু বলতেছি এই আমার তরুণ ছেলেরা যারা আমার সঙ্গে আছে এখানে আছে অক্লান্ত পরিশ্রম করে আজকে 2 মাস পর্যন্ত তাকে সাকসেসফুল করেছে, সেখানে অনেক গুণ ত্রুটি থাকতে পারে, অনেক অসঙ্গতি থাকতে পারে, আমি অনুরোধ করব আপনারা বহুত গুণে তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তাদের পক্ষ থেকে আয়োজক কমিটির পক্ষ থেকে ভুল ত্রুটির জন্য আমি করজোড়ে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, আলোকিত প্রজন্ম গড়ার কারিগর, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যার। আমি সভার সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এই স্কুলের সঙ্গে জীবনের কোনো এক সময় যারা হৃদয়গতভাবে অনুভূতিগতভাবে একাত্ম ছিলেন কোনো না কোনো সময়, যারা এখানে এসেছেন হয়তো শৈশবের খোঁজেই আপনারা এসেছেন, নাহলে আজকে এই বয়সে এসে
এই স্কুলকে আপনার কোনো প্রয়োজনে লাগার কথা নয়, কোনো বাস্তব কারণে আপনারা আসেন, কোনো বৈষয়িক দরকারে এখানে আসেন, এখানে এসেছেন আপনারা স্বপ্নের দরকারে, স্মৃতির দরকারে, যেটা একজন কমল সাহেব একটু আগে খুব সুন্দর করে বলেছেন, যে সেই স্মৃতির পথ দিয়ে আমরা আরেকবার হাঁটতে এসেছি এখানে। আমার মনে আছে আমি পাবনা জেলা স্কুলে পড়তাম, সেখানে যখন 100 বছর উদযাপিত হলো, 100 না 125 বছর, তা বহুদিন আগে আমি সেখানে গিয়েছিলাম এবং আশ্চর্য যে স্কুলটাতে ঢোকার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমি আমি নই, আমি এই বয়সের মানুষ নই, আমি একজন স্বামী বা নানা বা দাদা আমি কেউ নই, আমি সেই স্কুল জীবনের সেই ছোট্ট ছেলেটি যে এখানে আসতো, আসতে ভয় পেত, স্যারের কাছে মার খেত, সেই ছেলেটি আবার স্কুলে রাস্তায় রাস্তায় আমায় আবার হাঁটতে এসেছি। আমার মনে আছে যে আমার চোখে পানি এসে গিয়েছিল। আপনারা অনেকেই পড়েছেন সেই লুই ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। অ্যালিস একটা মেয়ে, সে একটা ওষুধ খেয়েছিল, এমন একটা ওষুধ যে ওষুধটা খাওয়ার পরে সে অনেক বড় হয়ে গেছিল এবং তখন সে অনেক কেঁদেছিল যে কেন আমি এরকম হঠাৎ এত বড় হয়ে গেলাম, কেঁদে একেবারে মেঝে ভরে ফেলেছিল। তারপরে আরেকটা ওষুধ খেয়েছিল, সে খেয়ে সে আবার সে আগের ছোট্ট অ্যালিস্টা হয়ে গেছে এবং হয়ে যাওয়ার পরে যে গোলমালটা হলো যে বড় হওয়ার জন্য কেঁদে কেঁদে যে মেঝে ভরে দিয়েছিল, ছোট হওয়ার পরে সেই মেঝে নিজের চোখের পানিতে নিজে সাঁতরাতে শুরু করলো। তা আমরা সবাই নিজের চোখের পানিতে এক সময় সাঁতরাতে থাকি। একটু আগে উনি বলেছেন যে উনি ফিরে আসতে চান বাংলাদেশে, 38 বছর পরে বাংলাদেশ কেন, কি দরকার, কিসের বাংলাদেশ, উনি তো এখন আর এদেশের নাগরিক নেই, এদেশের কেউ নয়, হয়তো নাগরিক আছেন কিন্তু তার জীবন তো এদেশের নয়, তাহলে কেন আসতে চান? তিনি আসতে চান সেই শৈশবের জন্য, সেই দিনগুলোর জন্য, সেই মাধুর্যময় মুহূর্তগুলোর জন্য। আমার মনে আছে আমি স্কুলটাতে যখন গিয়েছিলাম, আমার স্কুলে প্রত্যেকটা দেয়ালের পাশে আমি আমার শৈশবের সেই বাচ্চা ছেলেটাকে দেখতে পেয়েছি। আমি মনে হচ্ছে যে আমার হেডমাস্টার অ্যাসেম্বলিতে আমার হাতে 7টা বেতের বাড়ি মেরেছিলেন, আমি সেটাকে অনুভব করেছি। এবং বঙ্কিম একটা খুব সুন্দর কথা বলেছেন যে স্মৃতি সততই সুখের, যে ঘটনা বাস্তবে নির্মম নিষ্ঠুর কঠিন সেই ঘটনাই যখন অনেক দিন পরে স্মৃতি হয়ে যায় সেই ঘটনা একটা মিষ্টি ঘটনায় পরিণত হয়। তো আপনারা আজকে এসেছেন একটা স্নিগ্ধ হৃদয় নিয়ে এসেছেন, একটা মিষ্টি হৃদয় নিয়ে এসেছেন, অনেক দিন আগের একটা জায়গাতে আরেকবার হেঁটে জীবনকে আরেকবার স্পর্শ করে যাবার জন্য এসেছেন। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যে আপনারা এই সুযোগটা পেলেন, আমি নিজেও পেয়েছি। তো এখানে আজকে যারা এসেছেন তারা কিন্তু সবাই কোনো না কোনোভাবে এই স্কুলের সঙ্গে জড়িত। আমি একমাত্র যে বহিরাগত এবং অনুপ্রবেশকারী, এবং অনুপ্রবেশ জিনিসটা কোনো ভালো জিনিস না, ওটা যেমন ন্যায়সঙ্গত জিনিস ওটা মানুষের চোখে ভালো দেখায় না। আপনারা দেখবেন যে গরু ছাগল যখন এক ক্ষেতের মধ্যে অনুপ্রবেশ করে
তখন ওটাকে ধরে খোয়ারে দিয়ে দেওয়া হয়। বা কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো জায়গাতে প্রবেশ করে তাহলে তাকে জেলে দিয়ে দেওয়া হয়। তা আমাকে একজন অনুপ্রবেশকারী হিসেবে জেনেও কেন যে ঢুকতে দেওয়া হয়েছে, তার উপরে মঞ্চে বসতে দেওয়া হয়েছে প্রধান অতিথির পাশে, এটা আমি ঠিক বুঝতে পারছি না। তবে আপনারা আমাকে বাইরের লোক ভাববেন না, আমি শিক্ষা নিয়ে আমি নিজে শিক্ষক। আর কে না জানে যে এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে শিক্ষক ছাত্রদেরই অনুষ্ঠান। আপনারা এই যে এসেছেন, সবচেয়ে বেশি কি মনে করছেন, এই স্কুলের কি মনে পড়ছে, কাদের মনে পড়ছে? টেবিল চেয়ার বেঞ্চি দালান গাছ এগুলোকে মনে পড়ছে সব খুবই, কিন্তু তারও চেয়ে বেশি কি মনে পড়ছে, কাদের মনে পড়ছে? সেই শিক্ষকদের মনে পড়ছে। আমি এক জায়গায় লিখেছি যে একবার শিক্ষক হলে চিরদিনের জন্য শিক্ষক, এবং একবার ছাত্র হলে চিরদিনের জন্য ছাত্র। এবং এটা কিরকম আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলে জিনিসটা বোঝাই। তখন বোধ হয় 81 সালটাল এরশাদের মার্শাল্ল জারি হয়েছে, এবং জানেন তো যে মার্শাল্ল জারি হওয়ার সঙ্গে সঙ্গে সবার শক্তি অনেক বেড়ে যায়। পুলিশও একটা ট্রাফিক সপ্তাহ ঘোষণা করেছে। এখন আমি ধানমন্ডি থেকে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাব, রাস্তায় রাস্তায় চেকিং হচ্ছে গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা। আমি কাগজপত্র বের করে দেখি আমার ইন্স্যুরেন্স 7 দিন আগে শেষ হয়ে গেছে। অর্থাৎ রাস্তায় যাও মানেই পুলিশের হাতে ধরা পড়ে যাও। এখন কি করি? অনেক চিন্তা করলাম, করে দেখলাম যে ধানমন্ডি থেকে সেই সময়ে রাস্তাঘাটে লোক যখন গাড়ি ঘোড়া খুব কম ছিল, সেই সময়ে বাংলা মোটরে আসার একটা জায়গা আছে, একটা রাস্তা আছে ফার্ম গেট দিয়ে, যদি ওইখান দিয়ে আসা যায় ওই সংসদ ভবনের সামনে দিয়ে এসে ফার্ম গেট দিয়ে, তাহলে ওইখানে পুলিশ থাকে না। তা আমি ভাবলাম যে এইভাবে দেখি বাঁচা যায় কিনা। তো যাচ্ছি, একেবারে ফার্ম গেটে এসেছি, ঠিক সেই সময় লাল আলোটা জ্বলল, আমি গাড়ি থামালাম এবং আশ্চর্য তাকিয়ে দেখি রাস্তার অন্যদিকে একজন ট্রাফিক সার্জেন্ট, ইয়া বড় দৈত্যের মতো তার চেহারা, আমি এত বিশাল সার্জেন্ট বাংলাদেশে দেখি না, সে আমার দিকে তাকাচ্ছে। আমি ভাবলাম কাজ শেষ, আজকে আর মান সম্মান নিয়ে বাড়ি যাওয়া যাবে না। তারপরে দেখলাম যে সে আস্তে আস্তে আইল্যান্ড পার হয়ে আমার গাড়ির দিকে আসছে, এরকম করতে করতে আমার বুক কাঁপতে লাগলো। আমি জানালা দিয়ে আকাশ এবং প্রকৃতি দেখতে শুরু করলাম, ভাবটা এমন যাতে আমি সার্জেন্টকে তেমন একটা পাত্তা দিচ্ছি না, মানে আমার সব ঠিক আছে এরকম একটা ভাব দেখা। সার্জেন্ট আসতে আসতে তার আমার পেছনে তার মচ মচ করে হাঁটার শব্দ টের পেলাম, এবং এক সময় আমার পিঠের ওপরে তার নিঃশ্বাসের শব্দ টের পেলাম। তো এরপরে তো আর প্রকৃতি দেখা যায় না। আমি তার দিকে তাকালাম ভয়ে ভয়ে আতঙ্কে, তার দিকে এরকম ভাবে তাকালাম, হঠাৎ দেখি সেই বিশাল দানবের মতো সার্জেন্ট চিহিহিহি শব্দ করে, সালাম আলাইকুম স্যার, ছাত্র ছিল। এক সময় সে আমার ছাত্র ছিল, সেই ছাত্র সেই শিক্ষকের সামনে পড়ে গেছে। এবং যেদিন সে ছাত্র হয়ে এসেছিল স্কুলটাতে, সেদিন কলেজে, ঢাকা কলেজে আমি পড়াতাম, সেই হয়তো একটা পাজামা পরা, তার উপরে একটা শার্ট, একটা স্যান্ডেল পায়ে গ্রাম থেকে সে এসেছিল, এসে আমাদেরকে দেখেছিল সামনে।
এবং শিক্ষকরাই ছাত্রদের জীবনের প্রথম নায়ক। এই নায়কদের দেখেছে সে তখন, সেই নায়কের সামনে সে যে একবার ছোট হয়ে গেছে আর সে মাথা উঁচু করতে পারেনি। আপনারা দেখবেন অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটে প্রাইমারি স্কুলের স্যারকে দেখে হয়তো জাস্টিস হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের জাস্টিস গাড়ি থামিয়ে নেমে সালাম করে বসেন, কারণ ওই যে একবার তাকে শ্রদ্ধার আসনে বসিয়ে নিজে তার সামনে ছাত্র হয়েছিলেন সেই কথাটা আর ভুলেন না। সেই জন্য যে কোনো স্মৃতি অনুষ্ঠান আমি দেখেছি শিক্ষক ছাত্রের অনুষ্ঠান, শিক্ষক হয়তো আর থাকেন না, শিক্ষক হয়তো বেঁচে নেই, কিন্তু ছাত্রেরা যখন গল্প করতে শুরু করে তখন দেখা যায় যে শিক্ষকের গল্প সবচেয়ে বেশি তারা করে। কিছুদিন আগে আমার এক আরেক ছাত্র, সে এখন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কামাল চৌধুরী, হ্যাঁ কামাল চৌধুরী, ও একটা খুব সুন্দর কথা বলেছে, হ্যাঁ আব্দুল নাসের কামাল চৌধুরী, হ্যাঁ তো খুব সুন্দর একটা কথা বলেছে একটা অনুষ্ঠানের মধ্যে আমরা একসঙ্গে ছিলাম। সে বলছে যে সব শিক্ষক শিক্ষক, সব শিক্ষকই শিক্ষক, কিন্তু সব শিক্ষক গুরু নন। তাহলে গুরু কারা? ও একটা অদ্ভুত কথা বলল, আমার কাছে জিনিসটা খুব গ্রহণযোগ্য মনে হয়েছে। গুরু হচ্ছে সেই শিক্ষক যার কথা ছাত্র ভোলে না, আর শিক্ষক হচ্ছেন তারা সাধারণ শিক্ষক যাদের কথা অনেক শিক্ষক আমাদের জীবনে আসে, সবাই আমাদের আমাদের ভেতরে প্রবেশ করেন না, কিন্তু কেউ কেউ কারো কারো কোনো কথা, কোনো আচরণ, কোনো জীবনচর্চা, কোনো উপদেশ, কোনো স্বপ্ন আমাদেরকে কোনো না কোনোভাবে যদি উদ্দীপিত করে থাকে তাহলে পরে আমরা তাকে ভুলতে পারি না। তা আজকে এই যে সবার মধ্যে একটা মিলন মেলা, 1800 জন আজকে এখানে আসার কথা, এটা কম কথা না। এখানে 50 দশকের মানুষ আছেন, 60 দশকের মানুষ আছেন ছাত্র, 70 দশকের আছেন, 80 দশকের আছেন, 90 দশকের আছেন, এই শতকের 2 দশকের আছেন, কত সময়ের কত মানুষ সবাই ছুটে এসেছেন কিসের জন্য? আবার সেই কমল সাহেবের কথাটা বলি, সেই হারানোর শৈশবের স্মৃতিগুলোর জন্য, সেই মধুর সময়গুলোর জন্য, সেই আনন্দের জন্য, সেই তৃপ্তির জন্য, কিছুই না। আজকে আপনারা সারাদিন ঘুরবেন খেলবেন চলে যাবেন, কিন্তু কোথায় যেন মনে হবে যে আবার ফিরে পেয়েছি সেই দিনগুলোকে, যে দিনগুলোকে আমি মনের মধ্যে স্বপ্নের মধ্যে সব জায়গায় খুঁজে বেড়াই। তো আমি এখানেই শেষ করি, আমার শরীরটা ভালো ছিল না এবং কোনো কিছু বলবো ঠিকও করিনি, এখানে এসে দাঁড়িয়ে যা মনে হলো তাই বললাম। সোমেশ্বর চক্রবর্তীকে আমি বহুদিন ধরে চিনি, এক সময় আমরা কল্পনা করতে পারি যে এখানে পাহাড় ছিল, গাছপালা ছিল, পাশে কক্সবাজারের সমুদ্র সৈকত ছিল, সবই ছিল, কিন্তু এই শহরটা ছিল না, এই স্কুলটা ছিল না, কেমন? এটা তো একটা সময় ছিল নিশ্চয়ই, সবই ছিল, এবং কক্সবাজারের সমুদ্রের ঢেউ যে এত সুন্দর এটা তখন কক্সবাজারের লোক দেখত কিন্তু বুঝতে পারত না। কিন্তু এক সময় জানা গেল যে কক্সবাজারের ঢেউয়ের যে সৌন্দর্য তার অনেক দাম আছে, সুতরাং কক্সবাজার শহর হিসেবে গড়ে উঠতে শুরু করল, এবং যখনই গড়ে উঠতে শুরু করলো তখনই মানুষের বিদ্যা জ্ঞান শিক্ষা এই সমস্ত জিনিসের কথা মনে হলো। তখন কিছু মানুষ একটা স্কুল বানাতে চাইলেন, একটা মাদ্রাসা বানাতে চাইলেন, যা আমাদের ছেলেমেয়ের এনলাইটেনমেন্ট দরকার, আলো দরকার, শিক্ষা দরকার। তারা সেই চেষ্টাটা করতে করতে একসময় মাদ্রাসা বানালেন, সেটা একসময় স্কুল হলো, সেটা একসময় সরকারি স্কুল হলো, কত ছাত্র ছাত্রী এখানে এলেন, কত আলো নিয়ে তারা চলে গেলেন,
আজকে মঞ্চের দিকে তাকালে বোঝা যায়, আপনাদের দিকে তাকালে বোঝা যায়, একটা স্কুল একখানে দাঁড়িয়ে কত মানুষের হৃদয়কে কত ভাবে প্রজ্বলিত করে কত সুন্দর একটা একটা সমাবেশ একটা সমস্ত কক্সবাজার এই মানে কক্সবাজার যে জেলা তার নেতৃত্ব দিচ্ছে আজকে একটা স্কুল, এবং এই স্কুলের ছাত্র হিসেবে আপনারা সবাই নিশ্চয়ই গৌরব বোধ করেন। তো এইভাবে শিক্ষা মানুষকে উত্তীর্ণ করে। যারা এখানে এসেছিলেন আপনি চিন্তা করেন তাদের আগের প্রজন্ম আর তাদের পরের প্রজন্মের মধ্যে কি আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। তাদের আগের প্রজন্ম কি ছিলেন এবং তাদের পরের প্রজন্মরা কি হয়েছে। তারা এখন মার্সিডিজ গাড়ি চালায়, আপনি কল্পনা করতে পারেন। একবার একবার বিদ্যার জগতের মুক্তি পাওয়া মানে যুগ যুগান্তের জন্য চিরকালের জন্য তার বংশ পরম্পরায় মুক্তি পেয়ে যাওয়া। তো এই স্কুল নিঃশব্দে দাঁড়িয়ে সেই মুক্তি মানুষকে দিয়ে যায়। তো এই স্কুল দিয়েছে, আপনারা কৃতজ্ঞ, ছাত্রেরা কৃতজ্ঞ, শিক্ষকরা কৃতজ্ঞ, এবং কক্সবাজারের সমস্ত অধিবাসী আমি মনে করি কৃতজ্ঞ, এবং আমরা যারা কক্সবাজারের নই, যারা অনুপ্রবেশকারী, যাদের খোয়ারে থাকার কথা ছিল এতক্ষণ, আমরাও কৃতজ্ঞ যে আমাদের দেশ জাগছে, আমাদের দেশ আলো প্রদীপ্ত হয়ে উঠছে, এবং একদিন এই বাংলাদেশ পৃথিবীর একটি সেরা দেশ হবে এই বিশ্বাস করে আমি শেষ করছি। ধন্যবাদ। অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদ সচিব এবং আমাদের কক্সবাজারের কৃতি সন্তান জনাব শফিউল আলমকে। মাননীয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, বিশিষ্ট আলোচক আমাদের সবার শ্রদ্ধেয় স্যার জনাব আবদুল্লাহ সাহিদ, সামনে উপবিষ্ট সম্মানিত অ্যালামনাইগণ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ সাহিদ স্যারের পরে আসলে কোনো বক্তব্য দেওয়াটা এটা একটু ধৃষ্টতার মতোই মনে হয়। তো বাবু, আমি অল্প কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রথমত, 142 বছর পরে এই আয়োজন, এটাকে আমরা বলবো যে একটা বিলম্বিত আয়োজন, অনেক বিলেটেড, কারণ আরও আগে হতে পারত এরকম আয়োজন। তো যাক, আমরা ইংরেজিতে বলে থাকি যে বেটার ইট টু বি লেট দ্যান নেভার, না হওয়ার চাইতে হওয়াটা ভালো, বিলম্ব হলেও হলো। তো এই জন্য যারা আয়োজক তাদেরকে আমি অভিনন্দন জানাই। তো আমি প্রস্তাব করব, 142 বছর পার হয়ে গেছে আর 8 বছর পরে 150 বছর, অর্থাৎ 150 বছর পরে 150 বছর পূর্তি হতে পারে, এটার একটা ভাবনা রাখতে পারেন, চিন্তা করতে পারেন যে 150 বর্ষ পূর্তি অনুষ্ঠান করবেন আপনারা। আর এর সাথে আমি একটা প্রস্তাব রাখব যে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের যদি অ্যালামনাই অ্যাসোসিয়েশন না থাকে তাহলে একটা অ্যাসোসিয়েশন করার জন্য। তো এখন বিভিন্ন অ্যাসোসিয়েশন কিন্তু অ্যালামনাইরা বিভিন্ন প্রতিষ্ঠানে খুব ভালো ভূমিকা রাখছে, অনেক উন্নয়নমূলক কাজ করছে। এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন অনেক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে অবদান রেখেছে। তা আমি প্রস্তাব করব, যদি না থেকে থাকে আপনি একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করুন। তা আর যে কথাটা আসছে, আমাদের সদরের এমপি মহোদয় বলেছেন যে পুরনো সেই দিনের কথা এখানে আসলে মনে পড়ে যায়। তো পুরনো দিনের স্মৃতিচারণের জন্য এই সময়টা, এই মিলন মেলাটা খুবই একটা ভালো সমাবেশ। তা আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। কক্সবাজার জেলার বাসিন্দা হিসেবে কিন্তু আমি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সুযোগ পাইনি, আমার গ্রামে পড়েছি, পালক মডেল হাই স্কুল উকিয়াতে। তো আমরা 1972 সালে কক্সবাজার স্কুলের ভিতরে প্রবেশ করি, তাও বৃত্তি পরীক্ষায় এসেছিলাম, বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো 2-3 দিনের পরীক্ষা ওই সময়টুকুতে কক্সবাজার স্কুলের সাথে পরিচয়। তো এই কক্সবাজার স্কুল অবশ্যই 142 বছর পূর্তি করেছে, একটা পুরনো প্রতিষ্ঠান, এটা আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা অবকাঠামোগতভাবে অনেক পিছিয়ে, যে বিল্ডিংগুলো আমরা মনে হয় 1972 সালে দেখেছি সেটা এখনও রয়েছে, নতুন তেমন কোনো বিল্ডিং হয়নি। তারপরে শিক্ষার মানদণ্ডে যে অবস্থানে ছিল খুব বেশি উন্নতি হয়েছে বলে মনে হয় না।
আমাদের একটা লিফলেট দিলেন একজন, ওখানে 49 জন শিক্ষকের মধ্যে সম্ভবত 50% শিক্ষক নেই, মানে খালি পদ শূন্য। তো এই জন্য এই পদগুলো পূরণ করতে হবে, শিক্ষার মান বাড়াতে হবে। এটাকে সেন্টার অফ এক্সেলেন্স বলে আমরা ইংরেজিতে, মানে উন্নয়নের শীর্ষে, অর্থাৎ মান উন্নয়নের শীর্ষে নিয়ে যেতে হবে। লেখা পড়াটাকে একটা কোয়ালিটেটিভ এডুকেশনের রূপান্তর করতে হবে। শুধুমাত্র 142 বছরের পুরনো প্রতিষ্ঠানের এই তকমা দিয়ে সামনে এগোনো যাবে না। এখন খুব কম্পিটিটিভ এইজ, প্রতিযোগিতামূলক বিশ্ব, কাজে এই প্রতিযোগিতায় আমাদেরকে আরও এগিয়ে যেতে হলে মানসম্মত শিক্ষাকে অনুসীর করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের এই আয়োজনে উনিদেরকে সম্মাননা দেওয়ার একটা বিষয় আছে, আমি এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এটা অবশ্যই প্রাসঙ্গিক যে গুণীজনকে যদি গুণ তাদের গুণের কদর না করা হয় তাহলে গুণীজন তো জন্মাবে না। এটা ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে দেশের গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। এই জন্য আমাদের গুণীদেরকে সম্মান দিতে হবে, তাদের সম্মানিত করতে হবে, একটা প্র্যাকটিসে রূপান্তর করতে পারলে আরও ভালো। তা আমি যারা আয়োজক তাদেরকে আবারও আমি অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে। অশেষ ধন্যবাদ, খুদা হাফেজ বাংলাদেশ চিরদিন। মহান স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন আমাদের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা এখন জাতির সেই সব শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা জানাব। সরকারি সনদপ্রাপ্ত 26 জন মুক্তিযোদ্ধার তালিকা আমাদের হাতে আছে, যারা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তারা হলেন সেক্টর কমান্ডার খালেদ মোশারফ বীরুত্তন, যিনি 1953 সাল থেকে এখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেছেন। নুরুল হক বীর প্রতীক 1961 সালে করেছেন। নুরুল হক বীর প্রতীক 1961 সালের ব্যাচের ধর্মদর্শী বড়ুয়া ও মনিরুল আলম চৌধুরী 1964 সালের ব্যাচের কামাল হোসেন চৌধুরী, 1966 সালের ব্যাচের আবু তাহের আব্দুল মান্নান, 1967 সালের ব্যাচের জালাল আহমেদ, 1969 সালের ব্যাচের আবু তালেব, নুরুল আফসার, আবু বকর সিদ্দিক, এসডিএম রাজা মিয়া, 1970 সালের ব্যাচের আল মামুন শামসুল হুদা, 1971 সালের ব্যাচের সেলিমুল্লাহ, মঞ্জুর আলম, সিরাজুল ইসলাম, 1972 সালের ব্যাচের মোহাম্মদ আলী, আব্দুল কাদের, আবুল কাশেম মাস্টার, সৈয়দ করিম, মোহাম্মদ মাসুদ কুতুবি, 1973 সালের ব্যাচের আলতাফ হোসেন, মফিজুর রহমান, মরহুম মজিবুর রহমান, মরহুম জালাল আহমদ, মরহুম সেলিমুর রহমান। সময় স্বল্পতার কারণে আমরা সবাইকে মঞ্চে আহ্বান জানাতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবার পক্ষ থেকে এখন সম্মাননা গ্রহণ করবেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার 72 ব্যাচের ছাত্র মোহাম্মদ আলী। মাননীয় প্রধান অতিথি সম্মাননা দিবেন 72 ব্যাচের প্রাক্তন ছাত্র জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী। আমরা যাদের সম্মাননা জানিয়েছি তারা সরকারি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার এই তালিকাটি হালনাগাদ হচ্ছে আমরা জানি, নতুন তালিকায় যদি আরো কোনো প্রাক্তন ছাত্র বা শিক্ষকের নাম অন্তর্ভুক্ত হয় আমরা পরবর্তীতে। ওঠার পেছনে অবদান রেখে গেছেন কয়েক হাজার শিক্ষক। আমরা আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব মানুষ গড়ার কারিগরদের। আমরা আজ তাদেরও সম্মাননা জানিয়ে নিজেরা সম্মানিত হব। সময় এবং তথ্য স্বল্পতার কারণে আমরা সব শিক্ষকদের আজ আমাদের মাঝে উপস্থিত করতে পারিনি, এ কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কাছে এই মুহূর্তে যেসব প্রাক্তন শিক্ষকদের তালিকা আছে আমি তাদের স্মরণ করছি। মরহুম AGMD সালাউদ্দিন স্যার, মরহুম সিরাজুল ইসলাম সিদ্দিকী স্যার, মরহুম মুজাহিরুল হক স্যার, মরহুম আব্দুল কাদের স্যার, মরহুম মমতাজ আহমেদ স্যার, শাহনেয়াজ আহমেদ জাহাঙ্গীর স্যার, MM সিরাজুল ইসলাম স্যার, তমিজউদ্দিন স্যার, কলিমুল্লাহ স্যার, আক্তার কামাল স্যার, বদরুল আলম স্যার, সৈয়দ আহমদ স্যার, সুগত বড়ুয়া স্যার, আনোয়ার স্যার, মোহাম্মদ শফি স্যার, নুরুল হক স্যার, আব্দুল লতিফ স্যার, উম্মে হাবিবা খানম ম্যাডাম, বুধিমিত্র বড়ুয়া স্যার, নির্মল কান্তি দে স্যার, আমিনা খাতুন ম্যাডাম,
ফরিদ আহমেদ স্যার, মাসুদা মুর্শেদ আইবি ম্যাডাম, আব্দুর রহিম স্যার, আবু তৈয়ব দিদার স্যার, শামসুদ্দিন স্যার, রাজ্জাক স্যার, প্রিয়দর্শী বড়ুয়া স্যার, দিলীপ পাল স্যার, নাসির স্যার। আমি এখন স্যারদের পক্ষ থেকে শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ আহমদ স্যারকে সম্মাননা গ্রহণ করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই যে অনুষ্ঠানের আয়োজন যারা করেছে তাদেরকে আমি আমার অন্তরঙ্গ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং যারা এখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন ওনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এরপরে আর কোনো কিছু কেমন বলা কিছু নাই, আমার প্রাক্তন ছাত্রদেরকে বলি তোরা কেন আসছিস। ধন্যবাদ স্যার। এখন আমরা খুব দ্রুত সাথে একটি প্যানেল ডিসকাশনে যাব। শতবর্ষের স্পন্দন প্রত্যাশার জ্ঞাপন, এই বিষয়ের উপর এখন আমরা প্যানেল ডিসকাশন শুরু হবে। আলোচনায় অংশ নেবে আপনারা সবাই, এবং 70 ব্যাচের ছাত্র অ্যাটর্নি ল ইউএস জিয়ার মাহমুদ, 74 ব্যাচের ছাত্র কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদ, 77 ব্যাচের ছাত্র ঢাকা বিভাগীয় কমিশনার খালাল উদ্দিন। ডিসকাশনটি সঞ্চালনা করবেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আশিকুল্লাহ রফিক এমপি। এখন আমি আশিক ভাইকে কাছে মঞ্চের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। প্যানেল ডিসকাশন শুরু হবে, আলোচনায় অংশ নেবেন আপনারা সবাই, এবং 70 ব্যাচের ছাত্র অ্যাটর্নি অ্যাট ল ইউএস জিয়ার মাহমুদ, 74 ব্যাচের ছাত্র কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদ, 77 ব্যাচের ছাত্র ঢাকা বিভাগীয় কমিশনার খালাল উদ্দিন। ডিসকাশনটি সঞ্চালনা করবেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আশিকুল্লাহ রফিক এমপি। এখন আমি আশিক ভাইকে কাছে মঞ্চের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। তানিম তুমি সাথে থাকো, একটু হেল্প করতে। শতবর্ষের স্পন্দন প্রত্যাশার প্রজ্ঞাপন এই বক্তব্যটিকে নিয়েই এটি আমাদের আজকের প্যানেল ডিসকাশনের আলোচ্য বিষয়। কক্সবাজারের মতো কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রয়েছে সুদীর্ঘ ইতিহাস, বিভিন্ন পর্যায়ে পাড়ি দিয়ে আমরা আমাদের আজকের এই কক্সবাজার পেয়েছি। শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় আমাদের এই কক্সবাজার যথেষ্ট অবদান রেখেছে। তবে অতীত এবং আমাদের এই অবদান এবং সুনামটুকু ছিল, আমাদের বর্তমান কি পরিমাণ সমৃদ্ধশালী, আমরা কি এগোতে পেরেছি না পিছিয়েছি। আমাদের মাঝে উপস্থিত বিভিন্ন প্রজন্মের কয়েকজন ব্যক্তি যারা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, আজ আমরা তাদের কাছ থেকে এই বিষয়ে কিছু জানব। আমি এখন আমাদের স্কাউট ভাইদেরকে বা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব যে আমাদের বিভিন্ন দশকের যে আমাদের সামনে যারা উপস্থিত আমাদের প্রাক্তন ছাত্রবৃন্দ রয়েছেন, ওনাদের কাছ থেকে এই বিষয়ে আমরা ওনাদের বক্তব্য শুনতে চাই। এতক্ষণ আমরা মঞ্চ থেকে বলেছি, এখন অন্তত এক একটি দশক থেকে একজন করে অন্তত পাঁচজনের বক্তব্য। আমরা শতবর্ষের স্পন্দন প্রত্যাশার প্রজ্ঞাপন এই বিষয়ের উপর আমরা আপনাদের বক্তব্য নেওয়ার পরে আমাদের এখানে মুখ্য আলোচক হিসেবে আছেন আমাদের 70 ব্যাচের অ্যাটর্নি জিআর মাহমুদ সাহেব, 74 ব্যাচের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল ফুরকান সাহেব, এবং আমাদের আছেন 77 ব্যাচের যিনি ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হেলাল সাহেব, এবং 1999 ব্যাচের আমাদের আরএফএল গ্রুপের প্রধান যারা তারা ভালো আমাদের স্পন্সর করেছে আরাফাতুর রহমান আরাফাত, তাদের বক্তব্য আমরা নিয়ে আসবো। আমি এখন মাইক্রোফোন গেছে ওখানে, আমরা এখন আপনাদের দিক থেকে, হ্যাঁ প্লিজ, আমি এখন লক্ষ্য করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কক্সবাজার
জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রাক্তন পাবলিক প্রসিকিউটর এবং বিশিষ্ট আইনজীবী জনাব জাহাঙ্গীর বাবা, উনি মাইক্রোফোন হাতে নিয়েছেন, আমরা এখন ওনার বক্তব্য নিচ্ছি। ধন্যবাদ। আমরা প্যানেল ডিসকাশন শুরু হবে, আলোচনায় অংশ নেবেন আপনারা সবাই এবং 70 ব্যাচের ছাত্র অ্যাটর্নি অ্যাট ল ইউএস জিয়ার মাহমুদ, 74 ব্যাচের ছাত্র কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদ, 77 ব্যাচের ছাত্র ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন। ডিসকাশনটি সঞ্চালনা করবেন উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আশিকুল্লাহ রফিক এমপি। এখন আমি আশিক ভাইকের কাছে মঞ্চের দায়িত্ব ছেড়ে দিচ্ছি। তানিম, তুমি সাথে থাকো, একটু হেল্প করতে হবে। শতবর্ষের স্পন্দন প্রত্যাশার প্রজ্ঞাপন, এই বক্তব্যটিকে নিয়েই এটি আমাদের আজকের প্যানেল ডিসকাশনের আলোচ্য বিষয়। কক্সবাজারের মতো কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে রয়েছে সুদীর্ঘ ইতিহাস, বিভিন্ন পর্যায়ে পাড়ি দিয়ে আমরা আমাদের আজকের এই কক্সবাজার পেয়েছি। শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় আমাদের এই কক্সবাজার যথেষ্ট অবদান রেখেছে। তবে অতীত এবং আমাদের এই অবদান এবং সুনামটুকু ছিল, আমাদের বর্তমান কি পরিমাণ সমৃদ্ধশালী, আমরা কি এগোতে পেরেছি না পিছিয়েছি। আমাদের মাঝে উপস্থিত বিভিন্ন প্রজন্মের কয়েকজন ব্যক্তি যারা স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, আজ আমরা তাদের কাছ থেকে এই বিষয়ে কিছু জানব। আমি এখন আমাদের স্কাউট ভাইদেরকে বা আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব যে আমাদের বিভিন্ন দশকের যে আমাদের সামনে যারা উপস্থিত আমাদের প্রাক্তন ছাত্রবৃন্দ রয়েছেন, ওনাদের কাছ থেকে এই বিষয়ে আমরা ওনাদের বক্তব্য শুনতে চাই। এতক্ষণ আমরা মঞ্চ থেকে বলেছি, এখন অন্তত একটি দশক থেকে একজন করে অন্তত পাঁচজনের বক্তব্য, আমরা শতবর্ষের স্পন্দন প্রত্যাশার প্রজ্ঞাপন এই বিষয়ের উপর আমরা আপনাদের বক্তব্য নেওয়ার পরে আমাদের এখানে মুখ্য আলোচক হিসেবে আছেন আমাদের 70 ব্যাচের অ্যাটর্নি জিয়ার মাহমুদ সাহেব, 74 ব্যাচের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল ফুরকান সাহেব, এবং আমাদের আছেন 77 ব্যাচের, তিনি ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন হেলাল সাহেব, এবং 1999 ব্যাচের আমাদের আরএফএল গ্রুপের প্রধান, যারা তারা ভালো আমাদের স্পন্সরও করেছে, আরাফাতুর রহমান আরাফাত, তাদের বক্তব্য আমরা নিয়ে আসবো। আমি এখন মাইক্রোফোন গেছে ওখানে, আমরা এখন আপনাদের দিক থেকে, হ্যাঁ প্লিজ, আমি এখন লক্ষ্য করছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পাবলিক প্রাক্তন পাবলিক প্রসিকিউটর এবং বিশিষ্ট আইনজীবী জনাব জাহাঙ্গীর বাবা, উনি মাইক্রোফোন হাতে নিয়েছেন, আমরা এখন ওনার বক্তব্য নিচ্ছি। ধন্যবাদ। আমরা ছিলেন যারা তাদেরকে গাইড করেছেন, তাদেরকে আমি হলাম 69-এর উল্টা পাল্টা 69-এর বেশ অনেক অভিজ্ঞতা আছে, এগুলা তো পরে বলা যাবে, এগুলা সময় হবে না। তবে খুব খারাপ অভিজ্ঞতা হলো একটা বলতে হয়, 1969-এ ইয়াহিয়া খানের মার্শাল চলাকালেই আমাদের এসএসসি পরীক্ষা হয়েছিল, ওইখানে ভুল বুঝাবুঝির কারণে একটা কাগজকে কেন্দ্র করে যে এগুলো কক্সবাজারের স্কুলের ছেলেরাই করে বলে বাইরের স্কুলের শিক্ষকদের একটু বিমাতা ছুলন সুলভ আচরণের প্রতিবাদ করতে গিয়ে ঘটনা হয়েছিল, এবং ওই ঘটনা থেকে আমাদের দুই বন্ধু, আমি ছিলাম প্রথমে, সকলকে আমি যে পরিচয়টা দিবেন, হ্যাঁ একটু কাইন্ডলি, আমি বিশ্বজিৎ সেন, আমি 74 ব্যাচের ছাত্র। আমরা বিশেষ করে আমরা যারা 74 ব্যাচে ছিলাম, আমাদের দুটো জাতীয় সঙ্গীত গাইবার সৌভাগ্য হয়েছিল, একটা পাকিস্তানের একটা বাংলাদেশের, কিন্তু আমরা সেই স্রোতে বাংলাদেশের সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার সাথে আমাদের জীবন, এটার সাথে সারা বাঙালির জীবন। আমি শিক্ষক সাহেব এটা প্রস্তাব করেছেন, খালেদ মোশারফের শহীদ খালেদ মোশারফের বা অন্যান্য শহীদদের বিচার করা হোক, এর সাথে আমি সম্পৃক্ত করছি শহীদ খালেদ মোশারফ সহ যারা মহান মুক্তিযুদ্ধে এখানে জীবন দিয়েছেন, যারা দেশের জন্য একটি মানচিত্র এবং পতাকা এনেছেন, তাদের প্রত্যেকের নামে এখানে একটা করে নাম করা, এই ভবনগুলো আমাদেরকে দেবে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে যেতে। আমি এই
শব্দযন্ত্রের দায়িত্বে যারা আছেন একটু দেখুন বিষয়টা। বিলেনাদনের নাম করা হোক এই প্রস্তাব আমি আনছি আপনাদের সামনে, যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো অনেক সামনে অনেক এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা আমি করছি। অর্থাৎ শহীদদের নামে ভবনের বা মিলনায়তনের বা কক্ষের নাম করা হোক। ধন্যবাদ সকলকে, কৃতজ্ঞতা শ্রদ্ধা আমার প্রণাম শ্রদ্ধেয় শিক্ষক ছাত্রদের। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার একটি প্রস্তাব এসেছে। আজকে 76 এর পরে এই 2016 সালে এসে তার সাথে আমার আজকে প্রথম দেখা। এই দীর্ঘ ব্যবধান, একটা দুস্তর ফারাক, দুস্তর ব্যবধান সৃষ্টি হয়ে গেছিল মধ্যকালে। নুরুল আলম নামের আরো একজন বন্ধু, তাকে দেখে চিনতেই পারিনি। আমরা পরস্পর আজকে দেখলাম, আরো একজন বন্ধুকে খুঁজেছিলাম যার সাথে আমার 76 এ মনোমালিন্য হয়েছিল, কিন্তু সেই মনোমালিন্য ব্যবধান গুছাতে পারি না এখনো, কিন্তু তাকেও খুঁজছি। সম্ভবত সে এসেছে প্রদীপ কুমার চক্রবর্তী, আমি তাকে খুঁজতেছি আসার পর থেকে এখনো পাইনি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে সমস্ত প্রস্তাব আসছে বন্ধুর সাথে মিলিত হন, যে সমস্ত প্রস্তাব আমরা দ্রুত আগাবো, প্রদীপ দাকে আমরা অনুরোধ করছি আপনার সাথে মিলিত। ধন্যবাদ সবাই, আমরা শেষ করতে হবে আমাদের রেলের কার্যক্রম। আমাদের সবাই এখানে পরিচিত, কেউ স্যার কেউ ছোট ভাই কেউ বড় ভাই, আমাদের প্রবাসী আজকে রফিক ভাই কেউ দেখলাম। আমিও একদিন আমেরিকার প্রবাসী ছিলাম, আমি 1978 এর ম্যাট্রিক ব্যাচ, এখান থেকে গিয়ে আমেরিকা চলে গেছিলাম। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পাস করে অনেক দিন কর্মজীবী ছিলাম, তারপর বাংলাদেশে ফিরে আসলাম। অনেকের স্বপ্ন যারা বিদেশে থাকে এই দেশে এসে, আজকে আমি খুব গর্বিত এই যে মাঠে আমি লেখাপড়া করে বড় হয়ে বিদেশে গেলাম আবার ফিরে আসলাম, সেইখানে সব বন্ধু বান্ধবদেরকে দেখে আমি খুবই গর্বিত। আপনাদের যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এক ক্লাস ব্যাচমেট বসে আছে ঢাকা ডিভিশনের ধন্যবাদ ধন্যবাদ। আমাদের দুর্ভাগ্য, একটা কথা বলি, একটা প্রস্তাব, হ্যাঁ প্রস্তাব দেন, আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে ওয়েলফেয়ার ফান্ড করতে হবে আমাদের, সেই ব্যাপারে কোনো প্রস্তাব থাকলে আপনারা প্রস্তাব প্যানেলকে একটা প্রস্তাব দেব। দেখুন যেহেতু আমরা ডিজিটাল যুগে আছি, এই অ্যালুমনাই লিস্টটা যদি আমরা অনলাইন করতে পারি এবং সবাই অ্যাক্সেস করতে পারি, অবশ্যই অনলাইন হবে, অবশ্যই অনলাইন হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার নাম মাহবুব হক মুকুর, আমি 72 ব্যাচের, আমি এই স্কুলের ছাত্র, আমার বাবাও এই স্কুলের ছাত্র। আজকের উপস্থিতি সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমার বাবা 1942 সনে ডাক্তার মরহুম ডাক্তার আবুল হোসেন, একমাত্র ব্যক্তি যিনি ব্রিটিশ আমলে কক্সবাজার হায়ার ইংলিশ স্কুল থেকে তিনি 6টি বিষয়ে লেটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এবং চট্টগ্রামে প্রথম হয়েছিলেন, ওনার এই মেডেল আমার কাছে আছে। উনি একমাত্র ব্যক্তি যিনি মেডেল নিয়ে এই হাই স্কুল থেকে ব্রিটিশদের সাথে ক্যালকাটা আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি ম্যাট্রিক পাস করেছেন, সে হচ্ছেন ডাক্তার আবুল হোসেন। আমার আরেক ভাই শহীদ মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা, তার কথা এখানে উল্লেখ হয় নাই, অথচ এই শহীদ মিনারে মুক্তিযোদ্ধার নাম ছিল আমার ভাই মোজাম্মেলের, যা সৈয়দ স্যার এবং সিরাজ স্যার আপনারা জানেন। যদি এই ধরনের কোনো ত্রুটি হয়ে থাকে ওগুলি অবশ্যই আমরা সংশোধন করব। আমি তিনি ছিলেন জয় বাংলা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড, কমান্ডার ছিলেন কামাল হোসেন চৌধুরী, আমি সেই মুক্তিযোদ্ধার গর্বিত মুক্তিযোদ্ধার ভাই। এবং আজকে আজকে বাবা আবুল হোসেন হাসপাতালের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। নেক্সট একজন আমার বাবা ব্রিটিশ আমল থেকে তিনি এই কৃষিতে সাথে ছিলেন এবং আজকের এই অনুষ্ঠানের আজকে আমি সবাইকে ওনার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমরা ধন্যবাদ আপনার বাবার ধন্যবাদ। আমার নাম আসিয়া রহমান, আমি অবসর শিক্ষক, আমি তিন দিক গৌরবের কথা বলবো। প্রথমে বলবো যে আমরা দুই পরীক্ষার্থী শাসক গোষ্ঠী, ধরুন আমাদের দুইবার ম্যাট্রিক পরীক্ষা দিতে হচ্ছে 71 বেজে, এইটা আমরা দুই পরীক্ষার্থী, এটা একটা গৌরবের বিষয়। আর আমাদের বছর আমাদের 71 বেজে সরকারি হয়েছিল আমাদের স্কুল। আর একটা গৌরব হইল আমাদের স্কুলের
এই স্বাধীনতা স্বাধীনতার বছর হলো আমাদের এই স্কুল এই এবং মঞ্চ উপবিষ্ট যারা আছে এদের মধ্যে কারণ আমাদের র্যালির জন্য সবাই প্রস্তুতি একটা দুঃখ হলো আমাদের ফয়েজুর রহমান হুজুর ফয়েজুর রহমান হুজুরের কথা এখানে উল্লেখ করেন আমাদের অনেক শিক্ষক আমাদের ইনফরমেশন গ্যাপের কারণে আমরা অনেক সবাইকে আমি 85 বেস থেকে মৌসুমীদিন আনোয়ারকে কিছু বলার জন্য বলছি আসসালামু আলাইকুম ধন্যবাদ প্রথমে আমি বিনম্র ছাত্র সহকারে স্মরণ করি আমাদের শিক্ষকদের আমি সবসময় চিন্তা করেছি যে আমাদের শিক্ষকদের সাথে আমার একটা দেখা হওয়ার প্ল্যাটফর্ম দরকার ঠিক তেমনিভাবে আমরা যারা এখানে বিচরণ করেছি আমার জুনিয়র সিনিয়র সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু কাদেরকে কাউকে আমি পেতাম না যখন আমি কক্সবাজারে আসতাম খুবই কম সময়ের জন্য আসা হতো আমি অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করছি যারা এই আয়োজন করেছেন আমি আশা করছি অনলাইনে আপনারা এটা রাখবেন যেহেতু আমি বাংলাদেশের প্রথম ব্যাচ কম্পিউটার ইঞ্জিনিয়ার সুতরাং আমি অবশ্যই চাইব বা এসব কিছু অনলাইন হোক এবং সব কিছু আমাদের অ্যাক্সেসিবল হোক এবং এই বলে ধন্যবাদ অনেক ধন্যবাদ মহসিন ভাইকে মহসিন ভাই সেক্ষেত্রে আমাদের আমার নাম আব্দুল বাসেত খান আমি 83 সালের পক্ষ থেকে বলছি অনেকদিন পরে দীর্ঘ 142 বছর পরে যে মিলন মেলা যারা আয়োজন করেছেন আমি 83 বেসের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এই মিলন মেলা অব্যাহত থাকুক এই আয়োজন অব্যাহত থাকুক সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকে এই যে আয়োজন এই আয়োজনের পেছনে অনেকের অবদান আছে তার মধ্যে কয়েকজন তানিম ভাই জাবের ভাই জাবের আমার ছোট ভাই এবং জিয়া ভাই ওরা কন্টিনিউয়াস আমার সাথে কমিউনিকেশন করছে আমি আরএফএল এ আছি আরএফএল এর হেড অফ মার্কেটিং হিসাবে আছি আমি চেষ্টা করেছি এই প্রোগ্রামটা যেন ভালোভাবে করা যায় ভালোভাবে আরো সুন্দরভাবে করা যায় আসলে শুরুতেই বুঝতে পারি নাই যে অনুষ্ঠানটা এত বড় এত ভালোভাবেই হবে আরো পরবর্তীতে আমরা চেষ্টা করব আমি পার্সোনালি চেষ্টা করবো আরএফএল থেকে যেন আয়োজনটা আরো সুন্দরভাবে করা যায় আরো কন্ট্রিবিউশন ভালোভাবে রাখতে পারি এবং একটা প্ল্যাটফর্ম যদি হয়ে যায় এরপর থেকে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রমগুলো অনুষ্ঠান কোনটার পর কোনটা হবে সিকোয়েন্সটা যদি জানা যায় প্রি কমিউনিকেশন যদি আমরা ঠিকভাবে করতে পারি আশা করি সবার সাথে সবার কমিউনিকেশন হবে সবাই যোগাযোগ করবে এক জায়গায় থাকলে একজন আরেকজনকে দিয়ে হেল্প হবে জানাজানি হবে তখন আমাদের জন্য আমাদের দেশের জন্য কক্সবাজারের জন্য আমাদের স্কুলের জন্য ভালো হবে আমি সবাইকে বলবো যেন এই প্রোগ্রামটা সফল করার জন্য এবং পরবর্তীতে এই ধরনের প্রোগ্রামে আরো অ্যারেঞ্জ করার জন্য যারা কষ্ট করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এখানে আমি আমার বড় ভাই ডাক্তার হাসান মুরাদ আমার ছোট ভাই আমরা তিনজনই স্কুল স্টুডেন্ট এবং ওইভাবেই সবাই আমরা নিজেরা নিজেরাই আসলে অনুষ্ঠানটাকে ভালো করতে হবে এক জায়গায় আসতে হবে সময় সংক্ষিপ্ত সবাইকে আবার আসসালামু আলাইকুম ধন্যবাদ উপস্থিত সুধীবৃন্দ আমি 1974 সালের ব্যাচ আমি শুধু রংপুর থেকে এসেছি আমি এই স্কুলের ছাত্র সময় একটু রেঞ্জ কভার করছে না মাইক্রোফোন যারা নিচ্ছেন একটু সামনে এসে বলবেন অথবা প্রয়োজনে মঞ্চ চলে আসতে পারেন একটু রেঞ্জ কভার করছেন একটু সামনে চলে আসুন কর্ডলেসের রেঞ্জ কভার করছে না বলে এটা বারবার কেটে যাচ্ছে একটু সামনে আসুন ধন্যবাদ যুদ্ধের সময় তখন আমরা ক্লাস 8 এ পড়ি আমাদের এই স্কুল থেকে দুইটা ছেলে ক্যান্টনমেন্টে নিয়ে গেছিল আল্লাহ তাদেরকে ফিরিয়ে আনছেন তার মধ্যে এক আমি বাহারসারায় ছিলাম সুলতান আহমদ কন্ডাক্টরের বাসায় আমার বড় ভাই ফিজিওতে চাকরি করতেন আজকের এখানে সমবেত হয়ে শুধু রংপুর থেকে এসেছি আমি আর থাকতে পারলাম না কবে 25 তারিখ আসবে উপস্থিত হব আমার সুদি ভাইদেরকে দেখব সিনিয়র ভাইদেরকে দেখব আজকে আল্লাহ সেই উদ্দেশ্যে পূরণ করবে আমি সবার মঙ্গল কামনা করি আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ আমরা আশা করছি আপনি দীর্ঘ জীবন পাবেন আপনি আমাদের 150 আমার নাম জহির আহমেদ আমি 1977 সালের ব্যাচের আমাদের ব্যাচ থেকে আমাদের দেশের পক্ষ থেকে এই আয়োজনে যারা জড়িত ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং এই
আমাদের স্যারদের দেখে যে সুযোগ হয়েছে এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের যে মেলামেশার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরেকটা জিনিস আমি একটু বলতে চাই যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের আমরা স্মরণ করেছি এবং যারা সাপোর্টিং স্টাফ ছিল, বিশেষ করে ল্যাব সহকারী আক্তার বা দপ্তরি ছিল, তাদের অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে আমাদের আমি আমাদের স্কুলের শীর্ষে লেখা আছে বেটার স্কুল মেক্স এ বেটার নেশন, তা আমি আহ্বান জানাবো আমাদের এই যে মিলনমেলার এতগুলো আলোকিত মুখ, এতগুলো আলো, আপনারা একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি আমরা। আমরা আগামীতে আশা করি একটা নীতিযুদ্ধের মাধ্যমে সোনার বাংলা, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা আমরা বাস্তবায়ন করতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ। এবং আমরা নিজেরও একটা ওয়েলফেয়ার ফান্ড এখানে আমরা করার আমাদের পরিকল্পনা রয়েছে, যাতে আমাদের প্রাক্তন কোনো ছাত্র যদি কোনো বিশেষ অসুবিধায় পড়ে তাকে আমরা সহযোগিতা করতে পারি। আমি এখন আমাদের আমাদের লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড ফোরকান সাহেবকে এই প্যানেল ডিসকাশনে, বিশেষ করে আমাদের যে প্যানেল ডিসকাশনের যে বিষয়বস্তু ছিল শতবর্ষের স্পন্দন প্রত্যাশার প্রজ্ঞাপন, সেই বিষয়ে, অর্থাৎ আমাদেরকে কক্সবাজার স্কুল এগিয়ে যাচ্ছে, আমরা এই 142 বছর হলো কক্সবাজার, হাজার বছরের ইতিহাসের সাক্ষী এই কক্সবাজার। কক্সবাজারের উনি যেহেতু উন্নয়ন কর্তৃপক্ষের এখন প্রধান, কি পরিকল্পনা সরকারের বা ওনাদের রয়েছে কক্সবাজারকে ঘিরে সংক্ষিপ্ত আকারে সেই বিষয়ে আমাদেরকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বেশি বক্তব্য দিয়ে কোনো লাভ নেই, আমি চাই যে বেশি কাজ কম কথা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সবেমাত্র গঠিত হয়েছে এবং এটা যাত্রা উল্টি শুরু করেছে। আমি চাইব কক্সবাজার এই হাই স্কুলে, আমার স্কুলে যারা পড়েছেন আপনাদের প্রতিনিধি হিসাবে আমি আছি, আপনারা সহযোগিতা করবেন, সাজেশন দিবেন। কক্সবাজারকে আমি গত 42 বছর দেখেছি, এর আগের থেকে আপনারা দেখছেন, এখন 142 বছরের তো অত নাই। যারা আছেন আপনারা এই কক্সবাজারকে কি করা যায় সেটা আইনের মাধ্যমে যেভাবে করার প্রয়োজন আমি কিন্তু সেই জাতীয় সেই অবস্থায় নিয়ে যেতে বদ্ধ করিব। এখানে আমি কথা দিচ্ছি আপনাদেরকে, কক্সবাজারের হাই স্কুলের সকল ছাত্রকে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ হবে একটা দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত এটা অফিস। আমি এটা কথা দিচ্ছি আপনাদেরকে সকলকে, এ ধরনের কোনো কিছু আপনারা যদি দেখেন আমাদেরকে জানাবেন, অন্তত আমাকে বলবেন। এটা এই প্রতিষ্ঠানটি আমি চাই কক্সবাজারকে যে পরিবর্তন করার জন্য যে অবদান সেই অবদান রাখব। আমি সকল প্রশাসনের কাছ থেকে সকল প্রকার সহযোগিতা পাচ্ছি, আমি আশা করি আরও পাব। সকলে আমরা কক্সবাজারের এই হাই স্কুলের যারা আছেন, এই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের গ্যাজেট বাইর হয়েছে, এই বইটা 100টার মতো কপি কক্সবাজারে বিলি করা হয়েছে, আপনারা এটা দেখবেন। এই অনুযায়ী আমরা অন্যায় করব না এবং অন্যায় সহ্য করব। এখানে যে আপনাদের শুধু নিয়মের মাধ্যমে আসতে হলে সকলকে কিছু ছাড় দিতে হবে নিয়মের মধ্যে, যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কক্সবাজারকে আমরা যেভাবে চিন্তা করতেছি এভাবে পাব বলে আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবসময় এই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পেছনে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন, আমাদের এখানে প্রধান অতিথি আছেন, এবং আরও বলি আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী এই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাজ করবে এবং কক্সবাজারকে গতিশীল করার জন্য অত্যন্ত আগ্রহী, এবং এটার সাথে আরও আছেন যিনি আমাদের এই মাননীয় গ্রাম গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, উনিও বলেন কক্সবাজার ওনার সাকেন। তাহলে আমরা কক্সবাজারকে পরিবর্তন করতে পারবো না কেন? আপনারা সকলে সহযোগিতা করুন, আপনাদের সাজেশন দিন, এইগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আমি এখন আজকের এই প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের 77 ব্যাচের প্রাক্তন ছাত্র ঢাকা বিভাগীয় কমিশনার বর্তমানে জনাব হেলাল উদ্দিন সাহেবকে।
77 এর নাম 78 এর বেস 78 এর বেস ওই যে আমেরিকান প্রবাসী মানিক আমার আছে দীপঙ্কর বড়ুয়া অনেকে এখানে আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অনেকদিন পরে তাদের সাথে দেখা হচ্ছে কক্সবাজার তো আমাদের একদম সর্বদক্ষিণে বাংলাদেশের টিকটিকিলেদের মতো লেস কিন্তু এটা বিশ্ববিখ্যাত একটা জায়গা কক্সবাজার সেটি হলো একটা আমাদের এই কক্সবাজারটা হলো আন্তর্জাতিক ট্যুরিস্ট সেন্টার সারা পৃথিবীর লোক যারা ভ্রমণ পিয়াসী তারা কিন্তু কক্সবাজারকে জানে এবং চিনেন তো কক্সবাজার জেলাকে আমরা সারা বিশ্বের মধ্যে রিপ্রেজেন্ট করতে গেলে ট্যুরিজমকে আমাদের প্রাধান্য দিতে হবে নাম্বার ওয়ান ট্যুরিজম ট্যুরিজমকে কেন্দ্র করেই আমাদের কক্সবাজারের উন্নয়ন কক্সবাজারের সক্ষমতা এবং কক্সবাজারের ভবিষ্যৎকে প্ল্যান করে আমাদেরকে এগোতে হবে এই জন্য আমরা যেটা বলবো এখানে মাননীয় মন্ত্রী পরিষদ সচিব মহোদয় আছেন এখানে আমাদের দুইজন সংসদ সদস্য আছেন এখানে আমাদের কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় আছেন এবং আপনারা এখানে যারা কক্সবাজার নিয়ে চিন্তা করেন তারাও আছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার নিয়ে অনেকগুলো মাস্টার প্ল্যান আছে তার মধ্যে অন্যতম হলো যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আমাদের জরুরি হওয়া দরকার এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা যদি হয় তাহলে অনেক পৃথিবীর অনেক ট্যুরিস্ট কিন্তু সরাসরি কক্সবাজার আসবে বেড়াইয়া এবং কক্সবাজার থেকে তারা অন্য দেশে যেতে পারে ইউরোপিয়ান অনেক কান্ট্রির লোক আছে যারা এই ট্যুরিস্ট এক্সপোর্টগুলি ঘুরে বেড়ায় তারা ঢাকা শহরে নেমে ট্রাফিক জ্যামে পড়ে বাংলাদেশ সম্পর্কে তাদের যে একটা নেগেটিভ ধারণা সরাসরি যদি কক্সবাজার আসে এটা তাদের পজিটিভ ধারণা এনে যাবে দু নম্বর হলো আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রাস্তাটা এত আঁকা বাঁকা এবং দুর্ঘটনা প্রবণ একটি রাস্তা এখানে যদি ফোর লেন রাস্তা হয় ইন্টারন্যাশনাল একটি ট্যুরিস্ট এক্সপোর্ট হিসাবে তাহলে কিন্তু অনেক বাংলাদেশের এমন কোনো এলাকা নাই যেখান থেকে আমাদের এখন কিন্তু ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের সাথে ডোমেস্টিক ট্যুরিস্ট অনেক বেড়ে গেছে অর্থাৎ পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত আনসেকার থেকে কিন্তু লক্ষ লক্ষ ট্যুরিস্ট আমাদের এখানে আসে তারা আসে কীভাবে আসে আমাদের বড় বড় বাসে করে বা জিপে করে বা গাড়িতে করে তো এই রাস্তাটা আমাদের স্বাভাবিকভাবে যদি একটু বড় হয় ট্যুরিস্ট আসতে পারবে সেটা আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য আছেন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যার আছেন সবার দৃষ্টি আকর্ষণ আর একটু হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু রেলওয়ে লাইন করার ব্যাপারে কিন্তু উনি উদ্বোধন করে দিয়ে গেছে এটা আমাদের খুবই জরুরি দরকার এই রেলওয়ে লাইনটা যদি হয় আমাদের অনেক ট্যুরিস্ট কিন্তু খুব ইজিলি এখানে আসতে পারবে এই তিনটা জিনিসকে সামনে রেখে এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান নতুন নবনিযুক্ত হয়েছেন উনি এমন একটা প্ল্যান করবেন যাতে আমাদের একটা ট্যুরিস্ট বান্ধব একটা শহর গড়ে ওঠে আর একটু হলো আমাদের কিছু নেগেটিভ বিষয় যেগুলো আছে এগুলোকে আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে সেটি হলো যে রোহিঙ্গা সমস্যা আমাদের একটা বড় ধরনের সমস্যা আমরা যারা কক্সবাজারবাসী আমরা এখানে চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এটা মানবিক ব্যাপার হলেও এগুলোকে কোনো অবস্থাতেই রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ না করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে আর একটু হলো আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেহেতু প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা সেটি আমাদের মাথায় রাখতে হবে কারণ 91-এ 70-তে আমাদের এখানে বড় ধরনের ঘূর্ণিঝড় হয়ে গেছিলো আমরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিলাম শুধু কক্সবাজার জেলা থেকে প্রায় 1 লক্ষ লোক 91-এর ঘূর্ণিঝড়ে মারা গিয়েছিলো এবং আমাদের অনেক সম্পদ নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের একটা পুরো প্ল্যান আমাদের করতে হবে পরিশেষে আমি এই ভবিষ্যতের যারা এই কক্সবাজার নিয়ে চিন্তা করেন ভাবনা করেন কক্সবাজারকে ভালোবাসেন যারা কক্সবাজার নিয়ে যারা নিজের অনুভূতিকে ব্যক্ত করেন আমরা আসুন সবাই মিলে আমরা মাননীয় সংসদ সদস্য জনপ্রতিনিধি আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন সকলে যার যার অবস্থান থেকে যদি আমরা হাত বাড়িয়ে দিই আমার মনে হয় ইনশাল্লাহ কক্সবাজার আরও সুন্দর একটা পর্যটক বান্ধব শহর হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে সকলকে ধন্যবাদ অনেক ধন্যবাদ হেলাল ভাই উনি আমাদেরকে জানালেন সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ইতিমধ্যেই আরও আমাদের অনেক উন্নয়ন পরিকল্পনা বিশেষ করে আমাদের মহেশখালীতে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদ্যুৎ খাত এবং আলটিমেট একটি ডিপ সি পোর্ট আমাদের মহেশখালীতে হতে যাচ্ছে সেখানে প্রায় কক্সবাজারে প্রায় 7-8টি অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে এখানে ডবল মরিং সিঙ্গেল লাইন এলএনজি স্টেশন সহ অসংখ্য পরিকল্পনা বঙ্গবন্ধুর কনায়া
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আজকে সারা বাংলাদেশকে 2021 সালে মধ্যায়ের দেশে নিয়ে যাওয়ার জন্য, 41 সালে উন্নত সমৃদ্ধ দেশে নিয়ে যাওয়ার জন্য, আমাদের কক্সবাজারকে ঘিরে অনেক উন্নয়ন পরিকল্পনা বা অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন, সেই বিষয়ে আপনি বলেছেন, অনেক ধন্যবাদ। এখন আমি সর্বশেষ বক্তা হিসাবে আমাদের 70-এর ব্যাচের আমাদের ছাত্র অ্যাটর্নি অ্যাট ল ইউএস জিয়ার মাহমুদ ভাইকে ওনার মতামত সংক্ষিপ্ত আকারে ওনার মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের সামনে দাঁড়ালাম, কিন্তু আমার বারবার বলতে ইচ্ছে করতেছে, যেমন শ্রদ্ধেয় আবদুল্লাহ হোসেন স্যার বলেছিলেন যে ওনার বক্তৃতার মধ্যে উনি সত্যিকার অর্থে ফিল করছেন ইন্ট্রুডার টু দিস অকেশন, অর্থাৎ উনি একজন বাহিরের লোক। কিন্তু আমার মনে হয় আমার 38 ইয়ার্স এখানে না থাকার কারণে আমি অনেকটা সময় ইন্ট্রুডার ফিল করতেছি, আর কোনো কথা বলতে গেলে বাংলাদেশের রিয়েল এখানে কি হচ্ছে কি হবে এগুলোর সাথে আমি খুব রিলেট করতে পারতেছি না, যেহেতু আমার কোনো ডিরেক্ট নলেজ নাই, বিকজ আই ডো নট লিভ হিয়ার। কিন্তু আমি বাইরে থাকি, সেই হিসাবে বাংলাদেশের বাইরে যা হয় বাঙালি অ্যাজ এ নেশন আমি অত্যন্ত আশাবাদী। আমি মনে করি আমাদের কান্ট্রি ইজ ভেরি ইয়াং, 47-46 ইয়ার্স ওল্ড ইন এ নেশনস হিস্ট্রি, দ্যাট ইজ ভেরি স্মল পিরিয়ড অফ টাইম। এর মধ্যে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে বাইরে বাংলাদেশি ডাক্তার, বাংলাদেশি লয়ার, ইভেন বাংলাদেশি ক্যাব ড্রাইভার্স ইন নিউ ইয়র্ক সিটি বারবার নিউজে এসেছে বিকজ অফ দেয়ার অনেস্টি অ্যান্ড স্টেট ফরওয়ার্ডনেস। আমি টেলিভিশনে দেখেছি বাংলাদেশি ক্যাব ড্রাইভার অনেক টাকা, অনেক ডলার, অনেক গোল্ড ট্যাক্সির মধ্যে পেয়েছে, প্যাসেঞ্জার ফেলে গিয়েছে, উনি সেগুলো রিটার্ন করেছেন অথরিটির কাছে, যেহেতু উনি জানেন না ড্রাইভারকে। সেটা টেলিভিশনে আলোচনা হয়েছে এবং আমাদের ন্যাশনকে এটার একটা এক্সাম্পল যে অনেস্টি এবং ইন্টিগ্রিটির ব্যাপারে আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি আমাদের দেশে যা হচ্ছে খুবই খুবই ভালো হচ্ছে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ইন এ ডেমোক্রেটিক প্রসেস উইথ অল ডিফিকাল্টিস, বাট স্টিল উই আর ভেরি হোপফুল, এবং বাইরে বাংলাদেশের সম্মান যথেষ্ট ভালো এখন এবং আরও ভালো হবে, এবং আমি বারবার আশা করব আমি আবার আপনাদের প্রতি আসতে পারবো, এরকম অকেশন হবে, এটুকু বলে আর আজকে যারা করেছেন সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি এখন আসলে আমাদের যে অনুপ্রবেশকারী দুজন আছেন ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, যে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনারা অনুপ্রবেশ করেছেন এখানে। তো যাই হোক, আমি আজকের এই প্যানেল ডিসকাশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি, এবং আমরা এখন আমাদের যে র্যালি, বর্ণাঢ্য র্যালি, আমি অনুরোধ জানাবো আমাদের সিনিয়র ব্যাচ 50-এর দশক 60-এর দশক ওনাদেরকে সামনে দিবেন, বীর মুক্তিযোদ্ধাদেরকে সামনে দিবেন, তুলনামূলকভাবে যারা ইয়াং 80-এর দশক 90-এর দশক।